সমস্যা দেখেন, এখানে যে আমার এই যে হলুদ আইকনে একটা নিচের দিকে টাইম উঠতেছে, একটা হলুদ বাড়ে। ভাই একটু মিউট করেন প্লিজ। অভিষেক, অভিষেক রায় ভাই একটু মিউট করেন প্লিজ। দেখেন আমার স্ক্রিনের নিচে একটা হলুদ বাড়ে, এখানে একটা টাইম উঠতেছে। এটা যদি আমার এভাবে থাকে, অভিষেক ভাই মিউট করে নেন, এটা যদি এভাবে থাকে এই যে সেকেন্ড উঠতেছে, তার মানে ক্লাসের রেকর্ডিং হচ্ছে। আর যদি যখন এখানে টাইমটা উঠতেছে, অর্থাৎ ক্লাসটা আমাদের রেকর্ডিং হচ্ছে। ওকে, এবার ইনস্টলের বিষয় আসি। যারা যারা ইনস্টল করতে পারেননি, ফাইলটা ডাউনলোড করার পর, ফাইলটা ডাউনলোড করার অর্থাৎ 2014 ভার্সন ডাউনলোড করার পর এটা এক্সট্রাক্ট করলে আপনারা এই রকম কয়েকটা ফাইল পান। তাহলে প্রথমত আপনাদের যেটা করতে হবে, ইন্টারনেট কানেকশন বন্ধ করতে হবে। ইন্টারনেট কানেকশন পিসিতে রাখা যাবে না। এটা আসলো অনেকে হয়তো এই ছোট্ট ছোট্ট কিছু কিছু মিসিং করলে আপনার এই কাজগুলো কিন্তু হবে না। তাহলে প্রথমত ইন্টারনেট কানেকশন বন্ধ করতে হবে। তারপর অ্যাডোবি ফটোশপ 2014 এর ভিতরে আসলেন, এখান থেকে লেখা আছে সেটআপ। সেটআপ ফাইলে ক্লিক করার পর কোন বিষয়টা আসবে আমি ভিডিওতেই দেখাই দিই। আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল, দেখি আমার ডাউনলোড করা আছে কিনা। অনেকেই সমস্যায় যেহেতু পড়তেছেন, এই কারণে এটা রিপিট করতেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন যে আপনি কোন স্টেপটা মিসিং করছেন কিনা, এই বিষয়টা এখান থেকে আসি। ভাইয়া আমি ডাউনলোডই করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে করবো একটু যদি বলেন। আচ্ছা ডাউনলোডের বিষয়টা দেখাই দিই। এই যে এখানে আসলেন, এখানে আসার পর এরকমটাই তো আপনাদের ওয়েবসাইটে শো করাবে। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হওয়া শুরু করবে। কিছুটা হয়তো সময় নিতে পারে, যাদের ইন্টারনেট স্পিড স্লো, কিছুটা সময় পর আপনার এটা ডাউনলোড হওয়া শুরু করবে। এদিকে যেহেতু অন্যরা ডাউনলোড করতে পারছে, সেহেতু আপু আপনিও আপনিও পারবেন। আচ্ছা আমি এটা ইউটিউব থেকে প্লে করি, এখান থেকে প্লে কি হবে ফ্রিলি? আচ্ছা ইউটিউবে যে কোনো একটা ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি, যাদের যাদের সমস্যা হচ্ছে। দেখেন, তাহলে প্রথমত আপনার নেট কানেকশন বন্ধ করলেন, তারপর এখানে সেটআপে ডাবল ক্লিক করলেন, নেট কানেকশন অবশ্যই বন্ধ থাকবে। করার পর না হলে যদি ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় যদি আপনাদের দেখানো দেওয়া যায়, তাহলে আমি আমার দেখাই একটু বক্স থেকে আমি চলে আসি। এই যে সেটআপ বাটনে ডাবল ক্লিক করার পর কিভাবে ঠিক এভাবে আপনাদের লোডিংটা আসবে। এভাবে লোডিংটা আসার পরে লোডিংটা যাচ্ছে, এখানে দেখেন ইনস্টল লেখা আছে, ট্রাই লেখা আছে। এখানে ইনস্টল করার প্রয়োজন নেই, আপনি এখানে ট্রাই ক্লিক করেন। ইনস্টলের প্রয়োজন নাই, ট্রাই ক্লিক করবেন। উনি যদিও ইনস্টল করছে, এখান থেকে ক্লিক করবেন ট্রাই। এরপরে সাইন ইন রিকোয়ারমেন্ট, এখানে ইন্টারনেট কানেকশন থাকলে এখানেই আপনি থেমে যাবেন, আর সামনে আগাইতে পারবেন না। এখানে সাইন ইন লেখা আছে, এখানে ব্যাকে ক্লিক করবেন। স্টেপগুলো রেকর্ডিং এর মধ্যেও থাকতেছে, যারা যারা ইনস্টল করতে পারতেছেন না। তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ব্যাক যদি না নেয় একবার, ঠিক আছে, ব্যাক হলে না নিলে সাইন ইন, সরি বলতে আমার ভুল গেছে, ব্যাকে না ক্লিক করে সাইন ইনেই ক্লিক করবেন। ইন্টারনেট কানেকশন অবশ্যই বন্ধ। সাইন ইন ক্লিক করলেন, তারপর এই পেজটা আসবে। এই ভিডিওটাই কিন্তু গুগল ড্রাইভে দেওয়া আছে, এই ভিডিওটাই আপনার গুগল ড্রাইভে দেওয়া আছে। দেখেন এরপরে এখানে রি এন্ট্রি আসছে, যেহেতু ইন্টারনেট আমাদের বন্ধ, এই জন্য বলছে প্লিজ কানেক্ট ইউর ইন্টারনেট। এখানে বলতেছে ইন্টারনেট কানেকশন করতে, তারপরেও আপনি ইন্টারনেট কানেকশন করবেন না, কেননা আমরা এটা ক্র্যাক করতেছি, অর্থাৎ ফ্রিতে চালাচ্ছি। এই জন্য এটা না করে আপনি সাইন ইন লেটারে ক্লিক করবেন। এটা আসার পর সাইন ইন লেটারে ক্লিক করবেন। সাইন ইন লেটারে ক্লিক করলেই এই পেজটা চলে আসবে, এটাতে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট, এটা হচ্ছে সিসি 14 ভার্সন। এদিকে কোনো কিছু চেঞ্জিং এর প্রয়োজন নেই, আপনি সরাসরি ইনস্টল বাটনে ক্লিক করেন। কোনো কিছু প্রয়োজনে চেঞ্জের প্রয়োজন নাই। ইনস্টল যখন করবেন এই লাইনটা আবার ইনস্টল হওয়া শুরু করবে। এটা একেবারে 100% পর্যন্ত যখন হবে, 100% পর্যন্ত হওয়ার পরে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে আপনি আবার সাইন ইন লেটারে ক্লিক করেন, কোনো কিছু করার প্রয়োজন নেই। এটাও কেটে দিবেন, এটাও কেটে দেন। ওকে, কোনো কিছুই করার প্রয়োজন নাই। এখন যে কাজটা করবো আমার এখান থেকে দেখাচ্ছি, এটা অফ করলাম। এতদূর পর্যন্ত ধরেন আপনি চলে আসছেন, ফটোশপ এমনকি ওপেনও করার প্রয়োজন নেই। এই যে ফটোশপটা দেখেন, এই যে এখানে সিসি 2014 এইভাবে চলে আসবে, এটা আপনার ওপেন করারও প্রয়োজন নেই। ওটা ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ক্র্যাক ফোল্ডারে।
ক্রাকে দেখেন এই ফাইল একটা দেওয়া আছে এএম, এই ফাইলটা দেওয়া আছে ডিল ফাইলটা, এটা আপনি এখান থেকে কপি করেন, যে কোনো একভাবে কপি করলে হলো, এখানে কপি করলেন, কপি করার পর এই যে এখানে সি ড্রাইভ দেখবেন যে এই যে লেখা আছে সি, ব্র্যাকেটে দেওয়া আছে সি, এই সি ড্রাইভে আসবেন, সি ড্রাইভে আসার পর আসবেন প্রোগ্রাম ফাইলস, কারো যদি 32 বিটের হয় পিসি সেক্ষেত্রে তার পিসিটা এটা ইনস্টল হবে না, 32 বিটের তো অনেক আগের, এখন প্রায় সবার বিটি 64 ফাইল, 64 বিটের প্রোগ্রাম ফাইলসে আসলেন, তারপর আসবেন অ্যাডোবি, অ্যাডোবি দেখেন আপনার কোথায় লেখা আছে সিসি 2014, আপনার সম্ভবত একটাই লেখা থাকবে, আমি অনেক সফটওয়্যার ইনস্টল করছি 2000 এই জন্য অনেকগুলো আসছে, দেখেন কোথায় লেখা আছে অ্যাডোবি ফটোশপ সিসি 2014, এটাতে আসবেন, আসার পরে এই যে ফাঁকা জায়গায় কোনো ফোল্ডার এভাবে সিলেক্ট থাকা যাবে না, এইদিকে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে এখানে এটা আপনি পেস্টে ক্লিক করবেন, যে পেস্ট ক্লিক করার পর এখানে রিপ্লেস করবেন, তারপর আপনাকে আবার কনফার্ম আসবে ওকে করবেন, এটা স্কিপ করা যাবে না, রিপ্লেস করবেন, রিপ্লেস করলে আপনার কাজ শেষ, এরপরে ফটোশপে ক্লিক করলে আপনার ফটোশপ ওপেন হবে। এখন যাদের যাদের ইনস্টল হয়নি তারা বলেন যে এই স্টেপগুলো ফলো করা হয়েছে কিনা, অর্থাৎ যারা যারা ইনস্টল করা হয়নি তারা, তারা যেভাবে বললাম আমার এখানে তো অলরেডি এই রেকর্ডিংও থাকতেছে এবং এই ভিডিও রেকর্ডিংটা আপনাদের যে গুগল ড্রাইভ লিংকও দিয়ে দিছি, এই যে ক্রাক এই ভিডিও লিংক আর এই ভিডিও লিংক দুটাই ফলো করে এটা ইনস্টল করে নিয়ে নেবেন। ইনস্টল করা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কি? ওকে আই থিঙ্ক নাই। তাহলে দেখেন ফটোশপ ইনস্টল সফটওয়্যার ইনস্টল করাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা সফটওয়্যার যদি ইনস্টল না করেন আজকে যেগুলো আপনাদের হোমওয়ার্ক দিব বা কাজ দিব সেটা তো আপনি করতে পারবেন না। দেখেন কিভাবে স্ক্রিন শেয়ার করবেন সবাই, এটা দেখেন আপনি কি পিসিতে আছেন? জি জি জি। দেখেন ডান পাশে দেখেন, হ্যাঁ প্রেজেন্ট নাও, এখান থেকে দেওয়া আছে ইওর এন্টায়ার স্ক্রিন, এটাতে ক্লিক করেন, তারপর একটা ছোট্ট পপ আপ মেনু আসে, ওই ছোট্ট স্ক্রিনটাতে ক্লিক দেন, তারপর শেয়ার বাটনে ক্লিক করেন, শেয়ারটা অন হচ্ছে না, ওই যে ছোট্ট একটা স্ক্রিন আসে দেখেন, ওই ছোট্ট স্ক্রিনটাতে ক্লিক দেন, তারপর শেয়ারটা অন হবে। আচ্ছা আমার বাবা ফোন দিছে বাসা থেকে, একটু শুধু রিসিভ করে আমি ব্যাগ আসছি, ভাই ওখানে ছোট্ট স্ক্রিনটাতে ক্লিক করে আপনি শেয়ার বাটনে ক্লিক করেন। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আব্বা আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা ক্লাস চলছে, আবিদ মুখ ফোন করছিল, আবিদ বিষয়টা কইছে মুখ। আচ্ছা আব্বা আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার ফটোশপে যান দেখি, ও এটা ওকে দেন, ফটোশপে দেখতে পাচ্ছেন? জি ভাই আমি দেখতে পাচ্ছি, এই যে এটা সমস্যা করছে, কাটছেও না আবার। আচ্ছা আমি টেক্সট একটু পড়ি, আমি যেটা দেখছি সেই ভার্সনটাই তো তাই না, ওটাই তো দেখতেছি। আচ্ছা এটা ফটোশপটা ওই ভার্সনটাই। আচ্ছা আপনার পিসির প্রপার্টিসে যান দেখি, যে দিস মাইক উইন্ডোজ 7 হলো তো মাই কম্পিউটার, মিনিমাইজ করে এই যে কম্পিউটার থেকে প্রপার্টিসে যান এখান, হ্যাঁ আচ্ছা 4GB RAM 64 বিট, এটা সব ঠিক থেকে হওয়ার কথা, এইটা আসার কথা না ভাই। তাহলে আপনি আরেকটা কাজ করেন, এটা সফটওয়্যারটা ফুলি আনইনস্টল করে আরেকবার ইনস্টল করেন। আমি কয়েকবার করেছি কিন্তু কাজ হচ্ছে না, আমার আরো কয়েকটা সফটওয়্যারে সেম প্রবলেম করছে। ঠিক আছে একটা কাজ করা যেতে পারে, দেখেন এখন ইউটিউব কিন্তু অনেক হেল্পফুল, আপনার যে কোডটা আসতেছে এই যে এই কোড কোনটা 0x005x যে কোডটা আসতেছে, হাউ টু লিখবেন যে হাউ টু প্রবলেম সলভ ফটোশপ আর এই কোডটা লেখেন, তাহলে আপনার সলভটা পেয়ে যাবেন। ওকে আপনি, আমি আমি সলভ অনেকটা পাইছি কিন্তু ওইগুলা দিয়ে ট্রাই করছি কিন্তু কাজ হয় না, এখন আমার কি কোনো কম্পিউটারে কোনো সমস্যা না কোনো ভাইরাস এটা করতে পারে? হ্যাঁ এটাও হতে পারে, যদি এটা এইভাবেও না হয় তাহলে পুরো পিসিতে আপনি একবার উইন্ডোজ সেটআপ দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর আর কারো কি প্রবলেম এমন? তাহলে এফএফ আমার তো কপি হইতেছে না ওইটা। আচ্ছা এবার আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা স্টপ দেন, ওই যে লেখা আছে স্টপ শেয়ারিং, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা যান ওই ফাইলে যে ফাইলটা আমি কপি করতে বলতেছি, আচ্ছা এটা আপনি এক্সট্রাক্ট করেন, এটা ফাইলটা আপনি এক্সট্রাক্ট করে নেন, এটা ক্লোজ করেন, ফাইলটা প্রথমে ক্লোজ করেন। আচ্ছা এক্সট্রাক্ট না করলেও হবে,
ঠিক আছে অন্যভাবে করি, এটা ডাবল ক্লিক করেন, এক্সট্রা করতে আবার সময় লাগবে, ডাবল ক্লিক করে হ্যাঁ ক্র্যাকের ভিতর যান। এটা এইটা না, হ্যাঁ এটা কপি, এখান থেকে কপি করার দরকার নেই, এটা এভাবেই থাক, আপনি ওই সি ড্রাইভে চলে যান, এটা এভাবেই থাক, এটা মিনিমাইজ করে ভাই ক্রপ ক্লোজ করতে বলিনি ভাই, কি ভাই ওকে এটা মিনিমাইজ করেন, সি ড্রাইভে চলে যান। ফটোশপ এই অবস্থায় দেখেন ফটোশপ ওপেন করা যাবে না, ফটোশপ ওপেন হওয়ার থাকা অবস্থায় এটা করলে আবার কাজ করবে না, যান প্রোগ্রাম ফাইলে যান, অ্যাডোবি ফটোশপ 2014, এখন ওই ট্যাবটা ওপেন করেন, নিচ থেকে যান নিচে ওই যে উইন্ডার, হ্যাঁ এটা ক্লিক করেন, এটা টেনে ফাঁকা জায়গায় টেনে ছেড়ে দেন, টেনে ওই যে ফাইলের নামে ধরেন, নামে আচ্ছা ছাড়েন, ছাড়লেও হবে, সব সময় আইকনের আইকনে ধরবেন, এইবার রিপ্লেস দেন, কন্টিনিউ, এবার এবার ফটোশপ ওপেন করেন, এটা সব ক্লোজ করে ফটোশপ ওপেন করেন, ওকে আই থিঙ্ক প্রবলেম সলভ, আপনি স্ক্রিন শেয়ার এবার স্টপ করতে পারেন, ওকে আর কারো সমস্যা, আর কারো সমস্যা নেই, তাহলে আমি ক্লাসের বিষয়ে চলে যাচ্ছি, আমি ধরে নিলাম যে আপনাদের সবারই ফটোশপ ইনস্টল করা আছে, আমি এবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, আর আমি যখন কাজ করব আমি প্রশ্ন নেয়ার ক্ষেত্রে আপনাদের বলবো, কিংবা আমাকে সাথে সাথে না বুঝলে আমাকে সাথে সাথেই প্রশ্ন করতে পারেন, দিস কম্পল ফাইল, আচ্ছা আপনি যখন ফাইলটা ইনস্টল করেন আপনি কি ফাইলটা এক্সট্রাক্ট করেছিলেন, ফটোশপের ফাইলটা নাই ভাই এক্সট্রাক্ট করে নিন, যেমন আমি এটা এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিন, আচ্ছা এদিকে ফুললি ভাবে কে কে ইনস্টল করতে পারছেন, এই যে ফুললি ভাবে এদিকে কেউ ইনস্টল কে কে করতে পারছেন, পারছি ভাই, আচ্ছা সাইম ভাই করতে পারছেন, আচ্ছা ভাই হয়ে গেছে, হয়ে গেছে, আচ্ছা এই যে আপনারও ওপেন হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে আমারও, আচ্ছা অনেকে ওপেন করতে পারছেন, এদিকে যারা যারা পারতেছেন না আপনাদের পার্সোনালি পিসি বা এটা কোনো সমস্যা থাকতে পারে, বেশিরভাগই কিন্তু ইনস্টল করতে পারছেন, হ্যাঁ ভাই পারছি, প্রয়োজনে আপনারা উইন্ডোজ সেটআপ দিয়ে নেবেন প্রয়োজনে, ওকে তাহলে ফটোশপের এই প্রবলেম নিয়ে আমরা আর সামনের ক্লাসে পর্যন্ত আলোচনা করব, তারপরে কিন্তু ফটোশপের সফটওয়্যার নিয়ে আমরা ততটা আর আলোচনা করব না, এই কারণে করব না, তাহলে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে আমাদের পিছিয়ে যাবে, আর কালকের মধ্যে যাদের যাদের সমস্যা হচ্ছে শুরুর দিকে আমাকে বলবেন, তবে আপনি আপনার সর্বোচ্চ ট্রাই করবেন, যে একটু করলাম হচ্ছে না কালকে ক্লাসে আসবো এমনটা না, সর্বোচ্চ ট্রাই করার পর যখন পারতেছেন না অবশ্যই ক্লাসে বলবেন, আমরা সলভ করব, তাহলে আমাদের ক্লাস মডিউলটা আমি ওপেন করি, আচ্ছা ভাই মানে ক্লাসগুলোর কি রেকর্ডড ভার্সন পাওয়া যাবে, জি ভাই অলরেডি ক্লাস রেকর্ড হচ্ছে, আমি ফেসবুক গ্রুপে এই ক্লাসের লিংকটা পোস্ট করে দিয়ে দিব, ওকে ভাই, তাহলে এখান থেকে আজকে যে ডে 1 অর্থাৎ যেহেতু এটা হচ্ছে 4 ঘন্টার ক্লাস, আমাদের হচ্ছে 2 ঘন্টার ক্লাস, আমরা সেই হিসেবে এটা মেকআপ করব, আমি এগুলাতে এটাতে আসতেছে একটু পরে, আমি দ্রুত একটা আপনাদের বোঝানোর জন্য একটা প্রেজেন্টেশন ফাইল তৈরি করছি, এটা থেকে আমরা আসি যে আমাদের গ্রাফিক ডিজাইন কি বা কেন এটা থেকে আসি, তাহলে প্রথমে প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কি বা গ্রাফিক ডিজাইন কি বা কাকে বলে, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন করতেছি এটা সম্পর্কে আমাদের অনায়াসে জানার প্রয়োজন, গ্রাফিক ডিজাইন কি বা কাকে বলে বা সংজ্ঞাটা কেমন হতে পারে, যে কেউ কি বলতে পারবেন গ্রাফিক ডিজাইন কি বা কাকে বলে, যে কেউ ওকে ঠিক আছে, তাহলে গ্রাফিক শব্দের আবিধানিক অর্থ আমি ডিকশনারি থেকে যেটা দেখলাম এখানে বলা হচ্ছে অঙ্কন, অঙ্কন বিষয়ক জ্ঞান, এটা হচ্ছে গ্রাফিকের ক্ষেত্রে, গ্রাফিক্সের ক্ষেত্রে, আর ডিজাইন শব্দের অর্থ হচ্ছে নকশা, তাহলে সহজ ভাষায় আসতেছে অঙ্কন বিষয়ক জ্ঞান বা নকশা, এই জাতীয় একটা অর্থ আসতেছে, এখন গ্রাফিক্স ডিজাইন যদি আপনি সিম্পল ভাবে দেখতে চান আমাদের আশেপাশে যা কিছু দেখতেছি সবগুলাই কিন্তু গ্রাফিক ডিজাইনেরই অন্তর্ভুক্ত বলতেছে,
এমনকি দেখেন এই যে আমরা যে কম্পিউটার উইন্ডোজ কোড দেখতেছি এটা এটাও দেখেন এক ধরনের একটা ডিজাইন এমনকি এই যে আপনি ফটোশপ যে একটু আগে ইনস্টল করলেন এই যে ফটোশপের আইকন এটাও কিন্তু গ্রাফিক্সের অন্তর্ভুক্ত এই যে আমার পিসিতে কতগুলো আইকন বা এখানে ক্লিক করলে যে এটা একটা বড় হয় একটা পর্দা হয় আস্তে আস্তে বা ওয়ালপেপারটা আমার এখানে এই যে স্টপ মিসিং অ্যারাউন্ড এগুলোও কিন্তু আপনার সম্পূর্ণ গ্রাফিক্সের মধ্যেই পড়তেছে এমনকি আপনার মোবাইল ফোনের যেগুলো আইকন দেখতেছেন ডিসপ্লেটা দেখতেছেন সব কিন্তু গ্রাফিক্সের মধ্যেই এটা দেখতেছি আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যদি আমাদের বাইরের দিকে তাকাই দেখেন যে এই যে যত পোস্টার ব্যানার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আপনার গ্রাফিক্সের ডিজাইনটা আওতাভুক্ত কেননা গ্রাফিক্সের ভিজুয়াল কমিউনিকেশন আর কি হ্যাঁ গ্রাফিক্সের মাধ্যমেই কিন্তু এই বিষয়টা তুলে ধরা হচ্ছে ধরে নেন আমার যে এখানে ওয়ালপেপারটা আছে এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালো বা কোনো একটা কালো কালার দিয়ে দিতাম এই যে এখানে একটা কাঠের মতো দেয়া আছে এই যে কালো কালার দিয়ে এটা অবশ্যই দেখতে ভালো লাগতো না কিন্তু কোন কালারটার সাথে কোন কালারটা রাখতে ভালো লাগবে কিভাবে টেক্সটটা রাখলে ভালো লাগবে এটাও কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনের দিক থেকে অন্তর্ভুক্ত এখন 2020 এসে কিংবা যখন আগে ছিল আপনার 90 দশকের দিকে এই কম্পিউটারে কিন্তু এত গ্রাফিক্যাল ছিল না এটা আমাদের কোডিং করে করে কাজটা করতে হতো যে কোডিং করে করে বরাবরই মানুষ সবসময় গ্রাফিক্স জিনিসটা অনেক বেশি পছন্দ করে পিসির দিক থেকে গ্রাফিক্যাল পিসি অনেক বেশি আপডেট ঠিক ম্যাকের ক্ষেত্রে বলেন ম্যাকের দিক থেকে ম্যাকের যে অ্যাপেল ল্যাপটপ আছে এগুলার কিন্তু গ্রাফিক্যাল ইন্টারফেসটা অনেক সুন্দর এই জন্য এটা জনপ্রিয় তারপরে অ্যাপেলের লোগো দেখানো এই লোগোটাও কিন্তু গ্রাফিক্সের মধ্যে পড়তেছে তাহলে যদি আমরা দেখতে যে আমরা যেদিকেই তাকাই না শুধু গ্রাফিক্স আর গ্রাফিক্স তাহলে এত গ্রাফিক্সের কাজ সেই হিসাবে গ্রাফিক্সের জন্য মানুষের চাহিদাও অনেক বেশি তাহলে এবার আমরা সংজ্ঞা দিয়ে আসি কিভাবে বলতে পারি যদি সোজা সাপ্তাহভাবে গ্রাফিক ডিজাইন কি সেটা বলতে চান আমরা বলতে পারি যেখানে আমরা নিজের ধারণা শিল্প দক্ষতা ব্যবহার করে নতুন কোনো কিছু তৈরি করতে পারি তাই হচ্ছে গ্রাফিক ডিজাইন আরও একভাবে আরও অন্যভাবে বলা যেতে পারে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন ভিজুয়াল এলিমেন্ট ব্যবহার করে যেমন লাইন কালার টেক্সচার ইত্যাদি ব্যবহার করে অর্থবহ কোনো একটা মেসেজ বা সমস্যার সমাধান তুলে ধরা হয় সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন এটা যদি আমরা সংজ্ঞা বা বইয়ের ভাষায় বা যদি বলতে চান তাহলে আমরা গ্রাফিক ডিজাইনকে এভাবে আমরা পরিচিতি করতে পারি এখন প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন আমাদের তো অনেকগুলো সেক্টর আছে আমাদের ওয়েব ডেভেলপিং আছে ওয়েব ডিজাইন আছে প্রোগ্রামিং আছে আরও অনেকগুলো বিষয়ে কিন্তু সেক্টর আছে কিন্তু আমরা গ্রাফিক্স ডিজাইন কেন শিখব এটার ক্ষেত্রে প্রধান কথা হচ্ছে কি আপনাকে শেখার ক্ষেত্রে সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর যে আমার গ্রাফিক ডিজাইনে কাজ শিখতে আগ্রহ এই জন্য আমি গ্রাফিক ডিজাইনে আসতেছি কারো যদি এমনটা হয় ওয়েব ডিজাইনিংয়ে তার আগ্রহ সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনে আসলেন সেক্ষেত্রে এক্ষেত্রে আমি রিকমেন্ডেড করবো না আসাই ভালো যার যেখানে ইচ্ছা সেখানেই যাওয়াটাই ভালো পার্সোনালি যেমন আমি আগে ডিজিটাল মার্কেটিং করতাম গ্রাফিক্স বরাবরই আমাকে ভালো লাগে এই সেক্টর আমি চুজ করে নিছি এই জন্য এই দিক থেকে একটা গ্রাফিক ডিজাইনের শেখার একটা বিষয় আসতেছে আরেকটা গ্রাফিক ডিজাইন শেখার আরেকটা হচ্ছে আর্নিংয়ের বিষয় থেকে শুরু করে এটার যে চাহিদা বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্বে সব জায়গায় যেমন একটা আগে উদাহরণ দিলাম আমাদের দোকানের কোনো একটা বিলবোর্ড হতে পারে বাট এমনকি টেলিভিশনে যে অ্যানিমেশনগুলো যাচ্ছে ওটা মোশন গ্রাফিক্সের মধ্যে পড়ে আগে গ্রাফিক্সের পর তারপর মোশন গ্রাফিক্স বা স্টিল যে চিত্রগুলো আছে সব জায়গায় যে গ্রাফিক ডিজাইন পড়ে সব জায়গায় যে আমাদের গ্রাফিক ডিজাইনের প্রয়োজন এই জন্য এটা চাহিদাও বেশি এবং এটা আমরা সহজে ইনকামও করতে পারি এই জন্য আমরা গ্রাফিক ডিজাইন শিখতে পারি এখন এরপরে যে বিষয়টা আছে গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগে গ্রাফিক্স ডিজাইন শিখতে আমাদের কতদিন সময় লাগে বা কতদিন সময় লাগতে পারে এখন গ্রাফিক ডিজাইন শিখতে যেমন আমাদের এই কোর্সটা হচ্ছে টোটাল 200 ঘন্টার কিন্তু এমনও কোর্স আছে যে আপনার 4 বছরের ডিপ্লোমার গ্রাফিক্স ডিজাইনের কোর্স অর্থাৎ 4 বছর ধরে আপনার গ্রাফিক্স ডিজাইনই শুধু শেখানো হয়ে থাকে আবার এমনও আছে 3 মাস 2 মাস কিংবা 2 বছর 2.5 বছরেরও গ্রাফিক্স ডিজাইনের ডিপ্লোমা কোর্স থাকে সেক্ষেত্রে আমরা যদি গ্রাফিক্স ডিজাইনের এটা ধরি এটা হচ্ছে বিশাল একটা সাগর যেমন আমরা প্রথম দিক থেকে ভাগ করলাম ওয়েব ডিজাইন একটা সেক্টর গ্রাফিক্স ডিজাইন একটা সেক্টর এখন গ্রাফিক্সের ভিতর যদি যান এখানে দেখবেন আবার অনেকগুলো সেক্টর আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে লোগো ডিজাইন তারপরে প্রিন্ট ডিজাইন ইউএক্স ইউআই ডিজাইন এগুলো হচ্ছে আপনার তারপর হচ্ছে অ্যাপস ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে আপনার এটার মধ্যে আরেকটা এক একটা হচ্ছে সেক্টর আমরা প্রায় সব সেক্টরগুলোই একটু একটু করে দেখব যেমনটা আমাদের বইয়ের ক্ষেত্রে হয়ে থাকে যে বাংলা ইংরেজি গণিত সব বিষয়গুলো থাকে ঠিক পরবর্তীতে এসে কেউ শুধুমাত্র গণিত নিয়ে কাজ করে কেউ ইংরেজি বিষয় নিয়ে কাজ করে অনেকটা এমনটাই আমরা প্রায় গ্রাফিক্সের সব সেক্টরগুলোই একটু একটু করে দেখব এরপর আপনি যেটা ভালো লাগে সেই সেক্টরে আপনি ফুললি ওই সেক্টরে আপনি কাজে লেগে যেতে পারেন
এটা হচ্ছে এদিক থেকে। আর গ্রাফিক ডিজাইনে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনি শিখতে পারবেন, এমনকি ধরতে গেলে এটা হচ্ছে একটা বিশাল সমুদ্র। এমনকি যারা 8 থেকে 10 বছর ধরে গ্রাফিক ডিজাইনে কাজ করতেছেন তারাও এখনো শিখতেছেন। তবে ভালোভাবে মোটামুটি কাজ করার জন্য আপনি যদি পার ডে 6 থেকে 7 আওয়ার করে সময় দেন তাহলে এমনকি 50 নম্বর ক্লাসে আপনি গ্রাফিক ডিজাইনে অনেক ভালো কিছু করতে পারবেন। যদিও আমাদের 100 ক্লাস হওয়ার কথা, 50 নম্বর ক্লাস পর্যন্ত আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এদিক থেকে। তবে আপনাকে অবশ্যই হোমওয়ার্ক বা এদিক থেকে কাজে সময় দিতে হবে। এবার আসি, এই প্রশ্নটা আমি বলবো না, আপনারা বলবেন, আমি কিন্তু যেটা লিখা আছে। আমি কি অফলাইন হয়ে গেছি? না ভাই। তাহলে বল এদিক বিষয়টা আপনাদের কত টাকা আয় করা যেতে পারে, এটা আমি কেন বলতেছি না আপনাদের মাঝে দেখেন ঢাকার বিষয়টা। এটা কাজের কাজের উপর নির্ভর করে আমি কত টাকা আয় করব। হ্যাঁ, কাজের উপর তো ভাই অবশ্যই নির্ভর করে কত টাকা আয় করা যেতে পারে। আমরা হতে পারে বলতে পারি যে এদিক থেকে টাকার বিষয়টা ভাই অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যেদিকে যাই না কেন আমরা টাকার বিষয়টাই দেখি। হয়তো উপর উপরে কে ক্ষেত্রে বলে যে আমি টাকার জন্য করি না, কিন্তু দেখবেন যে টাকার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বলা হয় যে মানি ইজ সেকেন্ড গোট, একটা প্রবাদ বাক্য আছে। গ্রাফিক ডিজাইন থেকে আপনি পার মান্থ বা এদিক থেকে আমরা কত আয় করতে পারি এটার বিষয় আমি আপনাদের সরাসরি মার্কেট প্লেস থেকে ধারণা দিব। কেউ কেউ মার্কেট প্লেস সম্পর্কে জানেন, কেউ কেউ মার্কেট প্লেস সম্পর্কে জানেন না। এই মার্কেট প্লেস সম্পর্কে আমি একটু বলি, তারপর মার্কেট প্লেস থেকে কত টাকা আয় করতে পারি এই বিষয়ে আমি একটু ধারণা দিচ্ছি। মার্কেট প্লেস হচ্ছে আমাদের দোকানের মতো। যদি আমাদের রিয়েল লাইফ থেকে বর্ণ উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো মার্কেট প্লেস হচ্ছে কি দোকানের মতো। যেমন আমরা আমাদের কোনো মুদি দোকান থেকে বিভিন্ন পণ্য কিনি, ঠিক সেরকম অনলাইনের এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে আমাদের গ্রাফিক ডিজাইনের লোগো হোক বা গ্রাফিক্সের যে রিলেটেড কাজগুলো এগুলো আপনি বিক্রি করতে পারবেন। আপনি ওখানে দোকানদার হিসেবে যেতে পারবেন এবং অন্যরা কিনতে পারবে। এটা হচ্ছে মার্কেট প্লেস, এটা হচ্ছে সহজ উদাহরণ। আর আস্তে আস্তে মার্কেট প্লেস সম্পর্কে আমরা ডিটেলসে দেখব। তাহলে এমন একটা মার্কেট প্লেসে যাচ্ছি আমি যেটাকে বলা হচ্ছে ফাইবার। এটা খুবই জনপ্রিয় মার্কেট প্লেস বর্তমানে, নাম হচ্ছে ফাইবার, FIVR.com। অনেকে এই মার্কেট প্লেসটা চিনবেন, যারা একেবারে নতুন তাদের জন্য। তাহলে এটা একটা মার্কেট প্লেসের ওয়েবসাইট, এখানে বিভিন্ন জন যারা ওয়েব ডেভেলপার আছেন তারা তাদের সার্ভিস বিক্রি করতে আসে। গ্রাফিক ডিজাইনার যারা আছে তারা তাদের সার্ভিসগুলো এখানে বিক্রি করে এবং কিছু মানুষ এখানে কিনতে আসে। ঠিক তেমন এখানে একটা সার্ভিস, গ্রাফিক ডিজাইনের একটা সার্ভিস হচ্ছে লোগো। লোগো আমরা সবাই জানি, এই জন্য লোগো নিয়ে উদাহরণটা দিচ্ছি। যেমন এই যে ফাইবার, এটা একটা লোগো। এই যে আপনার যে ল্যাপটপটা বা পিসিটা ব্যবহার করতেছেন, হতে পারে আসুস, দেখেন আসুসের একটা লোগো দেওয়া আছে, ডেল হলে ডেলের একটা লোগো দেওয়া আছে, এটা হচ্ছে লোগো, আমরা সবাই চিনি। লোগোর মূল্য কত বা লোগো থেকে একটা মানুষ কত আর্ন করতে পারে এই বিষয়টা আমরা এখান থেকে আইডিয়া নিই। তাহলে LOGO লোগো লিখে আমি এখানে সার্চ করলাম। এখান থেকে আমি কয়েকজনের কয়েকটা ডিজাইন আমি ওপেন করব শুরুর দিক থেকে। যেমন একটা, দুটা, তিনটা, চারটা, এই যে এখানে ডিজাইনগুলো দেখতেছেন এটা এক একটা পণ্য হিসেবে ধরতে পারেন। এটা এক একটা লোগোর পণ্য বা এটা একটা পণ্য, জাস্ট এই দিক থেকে উদাহরণ দিচ্ছি। এনার ক্ষেত্রে আচ্ছা আমি এই তিনটা ওপেন করলাম, এই তিনটা ওপেন করলাম। প্রথমত আমি আসি এটা থেকে, এটি ইনি কোন দেশের আমি এটা আগে দেখি। ইনি হচ্ছেন একজন ইন্ডিয়ান, এই যে লেখা আছে ফ্রম ইন্ডিয়া। দেখেন ইনার এখানে অর্ডার আছে কয়টা, 26টা। আচ্ছা এটার ক্ষেত্রে আসি এবার, ইনি কোন দেশের, ইনি হচ্ছেন ইনিও ইন্ডিয়ার। ইনি বর্তমান 77 জন মানুষ ইনাকে ওনার কোনো একটা ওনার কোম্পানির জন্য লোগো তৈরির জন্য ইনাকে বলছে। কতজন মানুষ? 77 জন মানুষ, টোটাল 27 জন মানুষ বলছে। আর ইনি একটা লোগো তৈরি করার জন্য নেয় $25, এছাড়া উনি $65, $95 এভাবে নিয়ে থাকে। আমি সেই হিসাবে তিনটার দিক থেকে গড়ে আমি $50 ধরতেছি। এই যে 65 আছে এখানে অনেক নেয়, আমি গড়ে ধরছি $50 উনি একটা লোগোর জন্য তৈরি করতে নেয়। সময় নেয় কতদিন? 2 দিন। সময় নেয় সাধারণভাবে 2 দিন সময় নিয়ে থাকে, এই যে প্রত্যেকটাতে 2 দিন, গড়ে 2 দিনই ধরলাম, এই যে টু ডেজ। আমরা তাহলে সহজভাবে হিসাব করি, ক্যালকুলেটারে আসলাম, $1 সমান হচ্ছে $80। তাহলে দেখেন আগে ওনার টোটাল ডলারটার সাথে আমরা বাঙালি টাকা হিসাব করি, অর্থাৎ আমরা গড়ে ধরলাম কত, একটা লোগো তৈরির জন্য নেয় উনি $50। আর বর্তমানে ওনার কত আছে, 77টা অর্ডার আছে, ইন্টু 77 ইকুয়াল দিলাম, অর্থাৎ ওনার 2 দিনের ইনকাম হচ্ছে প্রায় $3,850। এটাকে যদি আমরা এখন টাকায় করি, ইন্টু 80 টাকা দিচ্ছি, বর্তমানে 82 কি 83 রেট চলতেছে, $1 = $80 দিচ্ছি।
তাহলে ধরতে গেলে ইনার দুই দিনের ইনকাম হচ্ছে 3,08,000 টাকা, অনলি টু ডেজ, অনলি টু ডেজ এর ইনকাম 3,00,000 এত টাকা। এখন কথা হচ্ছে ইনি কি একদিনে এই পর্যায়ে আসছেন? যে আমরা তো কল্পনার দিক থেকে যে আমরা সাধারণ পাবলিক হিসেবে ধরি, একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে, অর্থাৎ ধরতে গেলে ওনার পার ডে হচ্ছে আপনার 1,50,000 টাকা ইনকাম ইনার যদি আমি ধরি শুধুমাত্র ওনার এই লোগো ডিজাইন নিয়ে। হতে পারে তারা গ্রুপ নিয়ে বা কোম্পানি নিয়ে কাজ করতেছে। শুধুমাত্র ফাইবার থেকে ইনি গ্রাফিক্স ডিজাইন থেকে প্রায় পার ডে 1,50,000 টাকা ইনকাম করতেছেন। ঠিক সিমিলার অন্য যে অন্য কোনো ব্যক্তি যদি দেখেন, আমি কোথায় ছিলাম এখানে, ঠিক ইনারটাও যদি আপনি হিসাব করেন, ইনি একটা লোগোর জন্য মিনিমাম নেয় $300, মিনিমাম 350-400 ইনার আছে 5টা অর্ডার অ্যাক্টিভ। যদি ইনারটাও আপনি সেই হিসাব হিসাব করে দেখেন, পার ডে কিন্তু অনেক ডিজাইনের বিষয়টা আসে। এখন যারা এখানে কাজ করতেছে তারা আপনার অনেক দিন ধরে কাজ করতেছে, ইনাদের অভিজ্ঞতা আছে, হতে পারে 8-10 বছর ধরেও বেশি সংখ্যায় কাজ করতেছে। তাই বলে নতুন যারা আমরা আছি তারা যদি পার ডে 1,50,000 টাকা ইনকাম করতে পারে, আমরা কি পার ডে 500 টাকা ইনকাম করতে পারবো না? অবশ্যই। তাহলে পুরো মাসে আমাদের 15,000 টাকা অন্তত শুরুর দিকে অ্যাজ এ নতুন হিসেবে অবশ্যই আমরা এই দিক থেকে আর্ন করতে পারি। এখন আমার দিক থেকে যদি ফাইবারের দিক থেকে বলেন, আমি জানি না আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, ফাইবারের দিক থেকে আমি গ্রাফিক্স ডিজাইন বা এদিক থেকে গত 2 বছরে আমি 7,00,000 টাকারও বেশি শুধু ফাইবার থেকে আমার পার্সোনাল ইনকাম। আমিও তো নতুন 2017 সালেই, কিন্তু আমার 2017 সালের 1 তারিখে আমি প্রথম কম্পিউটার কিনছি। এখন কম্পিউটার বেসিক জিনিসগুলো শিখতে বা এদিক দিক থেকে আমার এদিকটা আসতেছে। আর এদিকে যদি হয়তো আগে ফ্রিল্যান্সিং বিষয়েও আমি 2017 সালেই জানছি, এদিক থেকে লাস্ট 2 ইয়ার্সে আমার ফাইবার থেকে 7,00,000 টাকারও বেশি ইনকাম, যে মার্কেট প্লেসটা আপনাদের দেখাইলাম। এছাড়াও আরও কিছু মার্কেট প্লেসে হালকা পাতলা কাজ করি, তবে মেনলি আমি ফাইবার থেকেই ফাইবারেই বেশি কাজ করি। সেক্ষেত্রে আপনার যদি ফুল সময় দেন তাহলে আমরা ফাইবার থেকে এখন না হোক বা পরবর্তীতে আপনি অনেক বেশি আর্ন করতে পারবেন, এবং এন্ট্রি অবস্থায় ফুললি সময় দেওয়া হলে আপনিও এরকম ভালো একটা আর্ন জেনারেট করতে পারেন। তার সাথে এখানে এখন যতটা সহজ মনে হচ্ছে আবার ততটাও সহজ না। কিভাবে সহজ না দেখেন তো, এখানে লোগো ডিজাইন লিখে যখন সার্চ করছি এখানে কতজন লিখে আসছে, প্রায় 1,91,000, প্রায় আমরা 1,90,000 ধরলাম। তার মানে এখানে আপনার লোগো ডিজাইনের জন্য কম্পিটিশন করতেছে প্রায় 1,90,000 মানুষ লোগো ডিজাইনের জন্য এখানে কম্পিটিশন করতেছেন। আপনি যখন এখানে লোগো নিয়ে কাজ করতে যাবেন তার মানে আপনিও একজন কম্পিটিটর, আপনিও একজন কম্পিটিটর। এখন কাজ দিতে যদি দিনে ধরে নেন 5,000 মানুষ আসতেছে, তার মানে 1,90,000 মানুষের মধ্যে কাজ পাবে মাত্র কয়েকজন, সবাই কিন্তু কাজ পাবে না। এই কাজটা আমাদের নিয়ে আসতে হবে, এই জন্য কিছু ট্রিক্স, ডিজাইন কোয়ালিটি, কাজের কোয়ালিটি সব দিক থেকে আমাদের ইম্প্রুভ করতে হবে। এই হচ্ছে গ্রাফিক ডিজাইনের আয়ের দিক থেকে কত টাকা আয় করা যেতে পারে। আপনি যত ভালো কোয়ালিটি করবেন, যত ডিজাইন করবেন, সেই হিসাবে আপনি আয় করতে পারবেন। আরও এর থেকেও দেখবেন অনেক বেশি আয় করা যায়, তবে কম্পিটিশনও প্রচুর। এমনও মানুষ আছে বাংলাদেশে, যেমন আপওয়ার্ক এরকম ফাইবার মতো একটা ওয়েবসাইট, যেখানে বাংলাদেশ থেকে লাস্টলিভাবে আমি যেটা দেখলাম প্রায় 65,000 মানুষ অ্যাকাউন্ট তৈরি করছেন, কিন্তু এখন পর্যন্ত মাত্র 6,000 মানুষ ইনকাম করতে পারছেন। বাকি যে 59,000 অ্যাকাউন্ট আছেন তারা এখন পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পারেননি। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এতজন মানুষ, বাংলাদেশের মানুষ যারা 1 টাকাও ইনকাম করতে পারেনি, মাত্র 6,000 জনের মতো ইনকাম করতে পারছেন। এটার কারণটা হচ্ছে যে কাজের দিকে সময় বা এই দিক থেকে না দেওয়ার কারণে শুধুমাত্র অ্যাকাউন্টই খোলা হয়েছে কিন্তু আর্ন আর করা হয়নি। এই হলো গ্রাফিক ডিজাইন আর্ন এর বিষয়। এতক্ষণ পর্যন্ত যে কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, আমি আরেকটু অন্য সেক্টরে চলে যাব। তো এখানে আয়ের বিষয়ে বা ডিজাইন সেক্টরে বা এনি প্রশ্ন এই বিষয় থেকে। হ্যাঁ, শুরু থেকে কি কাজ পাওয়া যায়? কিসের কারণ এত প্রফেশনাল মানুষের ভিতরে কি এই ফাইবারে কাজ মিলবে আমাদের? ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে জি, মানে প্রথম দিকে তো সব, এখানে তো গ্রাফিক্স তো দেখতেছি যে অনেক এক্সপেরিয়েন্স লোকজন আছে, অনেক এক্সপেরিয়েন্স লাগে জি। তো সেই ক্ষেত্রে আমরা যারা নতুন আছি তারা কিভাবে কাজ পাবো? আচ্ছা, নতুনদের ক্ষেত্রে কাজ পাওয়ার কিছু ট্রিক্স, নতুনদের ক্ষেত্রে কাজ পাওয়ার কিছু ট্রিক্স আপনাদের বলবো। সেই ক্ষেত্রে যেমন ফাইবারে আসলে কাজ পাওয়াটা অনেক কঠিন, যেমন আমি যখন শুরু করছিলাম আমারও কাজ পাওয়াটা অনেক কঠিন। যখন কি একজন কাজ পেয়ে যায় সেই ক্ষেত্রে আর পিছনে ফিরে তাকাইতে হয় না। যে কাজ পাওয়ার কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যে আলোচনা করব। এই ট্রিক্সগুলো ফলো করলে আপনারা দ্রুত কাজ পাবেন। ওকে, তারপরে এবার আসি, আর কারো কোনো প্রশ্ন আছে যে মার্কেট প্লেস সম্পর্কে বুঝেন নি? একটু আগে যেটা বললাম মনে হচ্ছে শুধুমাত্র বক 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 করে গেছি। আমাকে একটা জিনিস কি অবশ্যই ফ্রিলি ভাবে আমাকে প্রশ্ন করবেন, আমাকে একেবারে ফ্রিলি ভাবে প্রশ্ন করবেন, যেন
আমি আপনার উত্তরটা দিতে পারি, কোনো সংকোচ বা এদিকে কোনো রাখবেন না। আদাব ভাইয়া। হ্যাঁ ভাইয়া আদাব। ভাইয়া কি মার্কেট প্লেস আপওয়ার্ক তারপর পিপল পাওয়ার আওয়ার এগুলো কি দেখানো হবে? যদি আপনারা নিতে পারেন তাহলে আমি আপওয়ার্ক পিপল পাওয়ার আওয়ারে যাব, যদি আপনারা নিতে পারেন। এখন মনে করেন একটা কাজ শিখতে আমাদের বেশি সময় লেগে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো ওই মার্কেট প্লেস গুলোতে যায়নি। যদি নিতে পারেন তাহলে ওই মার্কেট প্লেস গুলো আমি অবশ্যই দেখাবো। জি ভাইয়া। আমরা কি ভাইয়া সবগুলোই টাচ করবো ভাইয়া? দুই দিন সময় দেওয়া আছে, কিন্তু এটার ক্ষেত্রে আমি সময় নিই 7 দিনেরও বেশি, কেননা 2 দিনে কাজের কোয়ালিটি আসে না। আমাদের কাজের কোয়ালিটি আসার জন্য আমরা একটু বেশি করে সময় নিব, যেন আমরা একেবারে পারফেক্ট একটা কোয়ালিটি কোয়ালিটি আসতে পারি। ওকে আচ্ছা ঠিক আছে। আমি পরের সেক্টরে চলে আসতেছি। এবার হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন যে করব কম্পিউটারে কোথায় করব। গ্রাফিক ডিজাইন করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন আমরা টাইপের কাজ মাইক্রোসফট ওয়ার্ডে করি, এটার জন্য আপনার আরো কিছু আলাদা আলাদা সফটওয়্যার আছে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটাই জনপ্রিয়। ঠিক সিমিলার গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার জনপ্রিয় দুটি সফটওয়্যার, একটার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। দুটার মধ্যে পার্থক্য আছে, দুটা মূলত দুই কাজে ব্যবহার হয় এবং কিছু কিছু কাজ দুই সফটওয়্যারেই করা যায়। তাহলে ফটোশপ মূলত ফটো এডিটিং এর জন্য আর ইলাস্ট্রেটর হচ্ছে মূলত প্রিন্ট জাতীয় ডিজাইন করার জন্য। তবে ফটোশপেও আপনার প্রিন্ট জাতীয় ডিজাইনের কাজগুলো করা যায়। আমরা প্রথমে ফটোশপ শিখবো, ফটোশপ শেখার পরে আমরা ইলাস্ট্রেটর শুরু করব। ফটোশপ তাহলে হচ্ছে আমাদের মূলত ইমেজ এডিটিং এর জন্য, আর ইলাস্ট্রেটর হচ্ছে যেই ডিজাইনগুলো আমাদের প্রিন্ট করা হয়ে থাকে সেটার জন্য ইলাস্ট্রেটর পারফেক্ট। তাছাড়াও ইলাস্ট্রেটর আরও কিছু কাজ করা যায়। এছাড়াও গ্রাফিক ডিজাইনের যদি আলাদা আলাদা সফটওয়্যার, যেমন স্ক্রেচ এটাও একটা গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, তারপরে অ্যাফিনিটি ডিজাইন এটাও গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, কোরেল ড্র এটাও গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, এগুলো সফটওয়্যারও আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন। তবে আমরা এই সফটওয়্যারগুলো শিখবো না, স্ক্রেচ এই ডিজাইন এই সফটওয়্যারগুলো শিখবো না, তবে দিনে দিনে এই সফটওয়্যারটাও খুব জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। আর কোরেল ড্র ইন্ডিয়া এবং পাকিস্তানে এই সফটওয়্যারটা আমার জানা মতে তুলনামূলক ওই দেশগুলোতে এই সফটওয়্যারটা ভালো ব্যবহার হয়, যেহেতু আমাদের ক্লায়েন্ট অর্থাৎ যারা আমাদের কাছ থেকে পণ্য বা সার্ভিস কিনবে তারা হচ্ছে ইউএসএ বেসটাই বেশি, অর্থাৎ ইউরোপ কান্ট্রির মানুষগুলোই বেশি, সেখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই জন্যই ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখার বিষয়টাই টার্গেট করা হয়েছে। এখন এই যে ফটোশপের ভার্সন গতকালও বলা হয়েছিল, ফটোশপ কত সালে আসছে বা কত কিভাবে আসছে। এখন ফটোশপের যদি আমি লাস্ট ভার্সন দেখি এটা হচ্ছে 2020 সালের, গুগলে সার্চ দিই ফটোশপ লেটেস্ট ভার্সন লিখে সার্চ করলাম, দেখেন ফটোশপের 2020 ভার্সন চলে আসছে, যেটা হচ্ছে 221 বলা হচ্ছে। তাহলে ফটোশপ 2020 ভার্সন পর্যন্ত চলে আসছে, কিন্তু আমরা আপডেট ভার্সন কেন ব্যবহার করতেছি না, এটার কারণটা হচ্ছে অলরেডি বলছি আর আরেকটু বলি। এটার কারণ হচ্ছে এটার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার পিসিতে কমপক্ষে 8 জিবি র্যাম থাকতে হবে, 4 জিবি র্যামও হয় কিন্তু ততটা পারফেক্টভাবে হ্যাং করে। কমপক্ষে 8 জিবি র্যাম থাকতে হবে, প্রসেসর ভালো হতে হবে, কমপক্ষে 6 জেনারেশন হতে হবে, 6 জেনারেশনের নিচে হলে আপনি যখন কাজ করবেন সে সময় হ্যাং করবে। এই জন্য আমি সবার ক্ষেত্রে 2020-এর সফটওয়্যারটা আপনাদের দেইনি, আমি সিলেক্ট করছি যে একইভাবে 2018-19 সেম। এই সফটওয়্যারগুলো প্রায় 2 জিবির মতো, আর আপনাদের যে 14 ভার্সনটা দিছি এটা 600 মেগাবাইটের মতো, খুব সহজে আপনি কাজগুলো করতে পারবেন। এবং এটা আর ওটার সবগুলা জিনিসই সেম, তবে কিছু কিছু জিনিস আপডেট করা হয়েছে। তবে 14 দিয়ে আমাদের যতগুলো জিনিস প্রয়োজন আমরা সবগুলাই করতে পারবো 2014 ভার্সনে, যত কিছু আমাদের গ্রাফিক্সের প্রয়োজন 14 ভার্সনে আমরা সবগুলো কাজই আমরা করতে পারবো। আর তবে আপনাদের যাদের কাছে অ্যাডোবি ফটোশপ 7.0 8.0 আছে এগুলো হচ্ছে 2001 সালের ভার্সন, এগুলো হচ্ছে 2001 সালের ভার্সন। আমি একটা ফোন রিসিভ করতেছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসলে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা কি দেওয়া যাবে? ওইটা তো আমরা নাই, যারা নাই তারা অ্যাড হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লাসের শেষে আমি আপনাদের অ্যাড করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। এখানে সর্বশেষ ভার্সন আছে 2020, এই জন্য আমরা 2014 ব্যবহার করতেছি। তাহলে আর ইলাস্ট্রেটর যেহেতু আমরা পরে শিখবো, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা কত ভার্সন ব্যবহার করব তখন আপনাদের আমি ক্লাসের মধ্যে বলে দিব যে আমরা ইলাস্ট্রেটরের এত ভার্সন ব্যবহার করব। তাহলে আমি এখন ফটোশপ পুরো সফটওয়্যারটাই ওপেন করি।
ফটোশপ সফটওয়্যারটা আমরা ফুললি প্রথম থেকে ওপেন করি। এই যে আমি ফটোশপ আপনাদের এখানে ডেস্কটপের আইকন চলে আসতে পারে, কিংবা এখান থেকে দেখেন যে কোনো এখানে আপনার ফটোশপ 2014 ভার্সন এভাবে চলে আসবে, যত ভার্সন দিবেন সেই হিসাবে লেখা চলে আসবে, যেমন 20 আছে 14 আছে, যেহেতু আমরা 14 তে শিখব এই জন্য ফটোশপ সিসি 2014 তে আমি ওপেন করলাম। তাহলে ফটোশপ আপনার পিসির উপর ভিত্তি করে, আপনার পিসির কনফিগারেশনের উপর ভিত্তি করে, কনফিগারেশন বলতে পিসি যেমন শক্তিশালী পিসি আছে, দুর্বল পিসি আছে, এটার উপর ভিত্তি করে আপনার এটা ওপেন হতে সময় নিবে। দেখবেন যে আমার হয়তো 30 সেকেন্ডটা ওপেন হলো, কারো 1 মিনিট লাগতেছে, কারো 10 সেকেন্ড লাগতেছে। যার পিসির কোয়ালিটি র্যাম রোম বা প্রসেসর যত ভালো হবে তার পিসিতে তত ভালো কাজ করবে। তাহলে আমরা ফটোশপটা ইনস্টল করার পর বা ক্র্যাক করার পর ঠিক এরকম দেখতে পাই, ঠিক এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমাদের কোনটা কি এই বিষয়ে আমরা এখন একটা পরিচিতি নিব, বা কোনটাকে কি বলা হয় এ বিষয়ে একটা পরিচিতিতে আসি। তাহলে দেখেন উপরের যে বারটা আছে, এই যে উপরে দেওয়া আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এগুলাকে বলা হচ্ছে আপনার মেনু বার। অবশ্যই আমি খাতা নিয়ে বসার কথা বলছিলাম, এই বিষয়গুলো আমি ক্লাসের যে কাউকে আমি নাম ধরে আমি প্রশ্ন করব যে এটাকে কি বলা হয়, বা এই জিনিসটা কি আমি যে কাউকে ক্লাসে নাম ধরে প্রশ্ন করতে পারি, সে বিষয়ে এই বিষয়গুলো আপনারা লিখে রাখবেন। যে ভিডিওতে আসলে আবার দেখবো এমনটা কিন্তু না, যে এদিক থেকে আপনারা এই বিষয়গুলো লিখবেন। তাহলে উপরে যেটাকে বলা হচ্ছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। যখন আপনি এটাতে ক্লিক করতেছেন, এই যে ভিতরে কিন্তু আরো কিছু অপশন আসতেছে, এগুলোকে বলা হচ্ছে আপনার সাব মেনু। তাহলে উপরেরটা মেনু বার, নিচেরটা হচ্ছে সাব মেনু। আর নিচের যে বারটা আছে এই বারটাতে আমি একটু পরে আসতেছি, এই পাশের এই বারটাতে আসি, এটাকে বলা হচ্ছে টুল বার। আর এগুলো এক একটা হচ্ছে টুল, এই প্রত্যেকটা টুলের নাম আছে, আমরা আশা করি প্রত্যেকটা টুলেরই কাজ দেখব। তাহলে এটার নাম হচ্ছে টুল বার, এগুলো এক একটা হচ্ছে টুল। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে উপরে আমি যখন এই টুলে ক্লিক করতেছি অপশনগুলো একরকম, এই টুলে যখন ক্লিক করতেছি এগুলো আরেকটা একরকম, এই টুলে ক্লিক করতেছি দেখেন উপরের এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন যে টুলে ক্লিক করতেছি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে খুব সহজে আমরা এটাকে বলতে পারি অপশন বার। তাহলে উপরেরটা মেনু বার, ভিতরেগুলো হচ্ছে সাব মেনু, এটা টুল বার, আর এটা হচ্ছে অপশন বার। এই যে অপশনগুলো এক এক সময় এক একটা আসছে, এই জন্য আপনাকে এটাকে অপশন বারও বলতে পারি। তারপরে এ পাশে আসি, এই যে এ পাশে যেমন কালার, সোয়ারেস বা অ্যাডজাস্টমেন্ট, স্টাইল, এই যে এখানে আমরা যে অপশনগুলো লেয়ার, চ্যানেল, যে অপশনগুলো দেখতেছি এগুলোকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং শব্দের অর্থ আমি ডিকশনারিতে দেখতেছিলাম, ওখানে দেওয়া আছে ভাসমান শব্দ। ফ্লোটিং শব্দের অর্থ হচ্ছে ভাসমান, অর্থাৎ যেমন লেয়ারটা এই পাশে আপনি টেনে বাইরে নিয়ে আসতে পারবেন, এই যে এটা ভাসমান, যেখানে ইচ্ছা আপনি রাখতে পারতেছেন, এটাকে বলা হচ্ছে আপনার ফ্লোটিং প্যানেল। এ পাশে যেগুলো আছে যেমন এটা, আপনার যদি মনে হয় লেয়ার এই পাশে রাখবেন আপনার কাজের জন্য সুবিধা হচ্ছে, এটা আপনি এই যে এ পাশেও রাখতে পারেন। এই যে ধরে এখানে রাখলাম, এই যে ব্লু কালার আসছে, তার মানে এটা এখানে লেগে যাবে। আপনার কাজের সুবিধার্থে আপনার যেখানে ইচ্ছে আপনি এটা রাখতে পারেন। টুল বারটা যদি মনে হয় এই পাশে রাখবো না, এ পাশে আপনি এইভাবে রাখতে পারেন, আপনার কাজের যেভাবে সুবিধা সেভাবে আপনি রাখতে পারবেন। তাহলে এই পাশে এটা টুল বার, আর এগুলো এক একটা হচ্ছে আপনার ফ্লোটিং প্যানেল। এখন দেখেন আর মধ্যখানে এই যে বিশাল একটা ব্ল্যাক স্পেস দেখতেছি, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তাহলে মধ্যখানে যেটা দেখতেছি এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। আর তাহলে মেনু বার, সাব মেনু, অপশন বার, টুল বার, আর এগুলো হচ্ছে ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেলের উপরে দেখেন একটা ছোট্ট একটা ঘর দেওয়া আছে, ফ্লোটিং প্যানেল উপরে ছোট্ট একটা ঘর দেওয়া আছে, যেমন দেখা আছে এসেন্সিয়াল, মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি, এমন একটা জিনিস দেওয়া আছে। দেখেন আমরা বর্তমানে আছি এসেন্সিয়ালে, এখান থেকে চলে আসলাম আমি পেন্টিংয়ে, দেখেন এগুলো চেঞ্জ হয়ে যাবে, বুঝলাম পেন্টিংয়ে। দেখেন এই যে এখানে কিছু ব্রাশের চিহ্ন চলে আসছে, সেই ব্রাশ চলে আসছে, কিছু অনেকগুলো কালার চলে আসছে, অর্থাৎ ফটোশপে যে অনেকগুলো বিভিন্ন ধরনের কাজ করা হয় থাকে, যারা আর্ট নিয়ে কাজ করে, পেইন্টিং নিয়ে কাজ করে, তারা যদি এই প্যানেলে কাজ করে তাহলে তাদের কাজের সুবিধা হবে। ওই কাজের জন্য আমাদের যে সকল টুলগুলো প্রয়োজন হয় সেগুলো এখানে চলে আসছে। তারপরে এই যে লেখা আছে মোশন, যারা মোশন নিয়ে কাজ করে তারা এইভাবে প্যানেলটা যদি কাজ করে তাদের জন্য এটা সুবিধা হবে। জি বলেন। ওকে, তারপরে এখানে দেওয়া আছে আপনার অনেকগুলো আছে, টাইপোগ্রাফি বলতে অর্থাৎ টেক্সট নিয়ে, যারা লেখালেখি নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে এটা। এই যে এখানে টেক্সটের টিতে হচ্ছে টেক্সট, টেক্সটের বিভিন্ন অপশনগুলো চলে আসছে, এটা আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন পরবর্তীতে সেই বিষয়টা এখানে রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা নতুন অবস্থায় কোনটা রাখবো। নতুন অবস্থায় আপনি এখান থেকে এই যে এসেন্সিয়াল এটা রাখবেন, এটা হচ্ছে বেসিক, এটাই আপনি রাখবেন। ধরে নেন এই অবস্থা থাকা অবস্থায় আপনি কোনো ক্রমে এটা সরে গেছে,
যে লেয়ারটা আমার এই পাশে বাইরে চলে আসছে বা এগুলো আমি এরকম করে ফেলছি, এটা আমি কিভাবে ঠিক করব, এই বিষয়টা একটু মনোযোগ দেন। এই এসেনশিয়ালি আপনি এটা কোনোভাবে এটা সরাই ফেলছেন, তাহলে দেখেন এখানে ক্লিক করে দেখেন এটা দেওয়া আছে রেস্ট, এখানে রেস্টে ক্লিক করেন তাহলে আবার আপনার এটা আগের মতো হয়ে যাবে। যদি কোনো ক্রমে আপনার এটা এইভাবে সরাই ফেলেন, এখান থেকে রেস্টে ক্লিক করবেন, এটা আপনার ঠিক হয়ে যাবে। আরও অনেকগুলো অপশন আছে ঠিক করার, যেহেতু আমরা নতুন আস্তে আস্তে ওই বিষয়গুলো দেখবো, আপাতত এতটুকু স্মরণ রাখেন। তাহলে পুরো ফটোশপের দিক থেকে আমরা পরিচিত হয়ে গেলাম। এই যে ক্লোজ বাটন বা এগুলো তো আপনারা জানেনই। এখন এই যে মধ্যের যে পেজটা আছে এখানে কোনো পেজ দেওয়া নেই, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ প্রায় সবাই জানি। আমি যদি এখানে ওয়ার্ড লিখে সার্চ করি, যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন কিন্তু দেখেন আমাদের অটোমেটিক্যালি একটা পেজ দিয়ে দিচ্ছে, আমরা এই পেজে সরাসরি লিখতে পারতেছি। এই যে সরাসরি লিখতে পারতেছি, যা ইচ্ছা লিখতে পারতেছি। কিন্তু দেখেন ফটোশপের ক্ষেত্রে কিন্তু এখানে পেজ দেয়া নাই, আমাদের প্রত্যেকবার আমাদের নিচ থেকেই পেজ ক্রিয়েট করতে হয়, নিচ থেকেই আমাদের পেজ তৈরি করতে হয়। তাহলে আমরা কখন এক একটা কাজের জন্য এক একভাবে পেজ তৈরি করতে হয়, এক এক সময় এক একটা কালার মোড নিতে হয়, সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব বা কিভাবে পেজ তৈরি করতে পারি। এই যে ফ্লোটিং প্যানেল বা এগুলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি বলতে পারেন আমাকে? ওকে, এই বিষয়টা এখন যেটা আসতেছে, জি ভাইয়া বলেন। এই যে এসেনশিয়াল পার্ট যেটা দিছি এটার নাম কি? এই এসেনশিয়াল হচ্ছে বেসিক কাজগুলো, অর্থাৎ যেগুলো বেসিক কাজগুলো হয় এই পার্টে প্রায় বেসিক সব জিনিসগুলোই থাকে ফটোশপে সাধারণভাবে ডিফল্ট ভাবে। এখন যে বিষয়টা সেক্টরটাতে আসবো, এই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফটোশপে যতদিন কাজ করি না বা ইলাস্ট্রেটর কাজ করি, সবসময় এই সেক্টরটা আপনাকে ফ্লো করতে হবে, যার কারণে এই বিষয়টাতে একটু ফুললি ভাবে মনোযোগটা দিবেন। আমরা নতুন একটা পেজ তৈরি করতে যাচ্ছি, নতুন একটা পেজ তৈরি করতে যাচ্ছি। নতুন একটা পেজ তৈরি করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে, ঠিক সিমিলার অন্যান্য সকল সফটওয়্যারে যেরকমটা হয় ঠিক সিমিলার। তাহলে আমরা কোথায় যাব? ফাইল, ফাইলে দেখেন এখানে নিচে দেওয়া আছে নিউ, নিউতে হচ্ছে নতুন পেজ, আর পাশে শর্টকাটগুলো লেখা আছে। এটা শর্টকাট কি? কন্ট্রোল এন। ফাইল থেকে আমি নিউ এ ক্লিক করলাম, দেখেন ছোট্ট একটা মেনু আসছে, এই মেনুগুলোকে বলা হয় পপ আপ মেনু, এটাকে আমি ক্লোজ করে দিলাম। আর শর্টকাট কি ছিল? অন্য আরেকজন স্ক্রিন শেয়ার করছে, আপনাকে একটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, যিনি স্ক্রিন শেয়ার করছেন তিনি প্লিজ স্টপ করে নেন। আচ্ছা শাহিন মিয়া ভাই, আপনি স্ক্রিন শেয়ার করছেন, একটু স্টপ করে নেন। এই যে স্টপ প্রেজেন্টিং এখানে ক্লিক করেন আপনি, এটা এখানে না, ওই যে স্টপ প্রেজেন্টিং লেখা আছে, ধীরে ধীরে করেন, সমস্যা নেই। ওকে, নতুন অবস্থা আমাদের সমস্যাটা হয়। ওকে, আবার শেয়ার করছি, আই থিংক আমার স্ক্রিন শো করাচ্ছে এখন। জি ভাই। ওকে, তাহলে ফাইল, ফাইল থেকে হচ্ছে নিউ, আর এটাকে বলা হচ্ছে পপ আপ মেনু। আপনি যদি কন্ট্রোল এন চাপেন কিবোর্ড থেকে, কন্ট্রোল এন, আমি আপনাদের সুবিধার্থে আরও একটা সফটওয়্যার ডাউনলোড করছি। এই সফটওয়্যারটা কি করবে, আমি কী কী বাটন চাপতেছি এই কোণে লেখা আসবে, এই যে কোণে আমার বর্তমান মাউসটা যেখানে লেখা আছে কী কী বাটন চাপতেছি, আমি শর্টকাটগুলো যদি না বলি এখানে লেখা দেখতে পাবেন। যেমন আমি কন্ট্রোল এন চাপছি, এই যে দেখেন কন্ট্রোল এন লেখা আসছে। ওকে, এটা আপনাদের সুবিধার্থে আমি সফটওয়্যারটা খুঁজে বের করছি। তাহলে ফাইল, ফাইল থেকে নিয়ে, এই সফটওয়্যারটার নামটা কি? এটার নাম হচ্ছে আপনার কি দেওয়া আছে, স্পট অন দা মাউস। তাহলে ফাইন, ফাইল থেকে নিউ এখানে আসলাম, কিংবা আপনি কন্ট্রোল এন চেপে এই কাজটা করতে পারেন। আমি সবসময় শর্টকাটে কাজ করতে পছন্দ করি, তবে আপনাদের জন্য আমি শর্টকাট এবং এটা উভয়ই দেখাবো যেন আপনারা করতে পারেন। আমরা প্রশ্ন হচ্ছে শর্টকাটে আমরা কেন কাজ করব? আমাদের কাজের দ্রুততা আনার জন্য আমরা অবশ্যই শর্টকাট ব্যবহার করব। যখন আপনার অনেকগুলো কাজ হয়ে যাবে, অনেক সময় কম, এতে আপনি যখন শর্টকাট ব্যবহার করবেন তখন অনেক দ্রুত কাজগুলো করতে পারবেন। এই জন্য আমরা শর্টকাট জিনিসগুলো সাথে সাথে শিখে রাখবো, আর এভাবে ধরে যে মুখস্থ করতে হবে এমনটাও না, কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। যেমন কন্ট্রোল এন, এই এনতে হচ্ছে নিউ, এই যে নিউ এনতে হচ্ছে নিউ, এটা আমরা সরাসরি এভাবে স্মরণ রাখতে পারি। তাহলে আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিলাম। এই পেজে এখন প্রথমত আস্তে আস্তে নেম, প্রথমত আসছে এখানে নেম, অর্থাৎ আপনার ফাইলের নাম আপনি কি দিবেন। আপনি আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই নাম দিতে পারেন, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আপনার যা নাম সেটাই রাখবেন। আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন করেন তাহলে বিজনেস কার্ড রাখবেন,
বা যে ডিজাইনটা করতেছেন সেটা এখানে নাম রাখবেন। তাহলে নাম আমি আপাতত LEDP লিখে রাখলাম, আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, তবে যেই কাজটা করতেছেন সেই নামটা রাখবেন। যখন আপনার হাজার হাজার ফাইল হয়ে যাবে তখন তো খুঁজে পেতে আপনার অসুবিধা হবে, এই জন্য সুন্দর করে একটা নাম লিখলেন। এরপর এখানে লেখা আছে প্রিসেট। প্রিসেট অর্থ কি? প্রিসেট অর্থ হচ্ছে পূর্ব থেকে যেটা সেট করা, আগে থেকেই যেটা সেট করা সেটাকে বলা হচ্ছে প্রিসেট। আমাদের কিছু কিছু ডিজাইনের সাইজ, যেমন A4 পেজ সবাই চিনেন হয়তো, এই যে আমাদের প্রিন্টের বা এদিকে A4 পেজ বাংলাদেশে খুবই জনপ্রিয়। A4 পেজ চিনেন না? ওকে, A4 পেজ হচ্ছে খুবই জনপ্রিয়। এটারও কিন্তু হাইট এবং হ্যাঁ অফসেট বাই দিক থেকে, যেমন A4 পেজ আছে, লেটার পেজ আছে, লিগাল পেজ আছে, অনেকগুলো পেজ আছে। এই যে ফটোকপি বা বাংলাদেশে যে ডিজাইনগুলো বলা ব্যবহার করা হয় এখানে A4 পেজটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। লিগাল পেজটা A4 থেকে একটু লম্বা হয়, আর হচ্ছে যেটা লেটার পেজ এটা A4 পেজের তুলনায় একটু চ্যাপ্টা হয়। এই পেজগুলোর কিন্তু একটা সাইজ আছে, যেমন আমরা যদি লেটার পেজের সাইজ দেখি, এটা ইঞ্চিতে যদি মাপেন তাহলে এটা হচ্ছে 8.5x11 ইঞ্চি। এভাবে অনেকগুলো পেজের সাইজ আমাকে এভাবে কষ্ট করে লিখতে হবে না। ফটোশপ কী করছে, পূর্বে থেকে অনেকগুলো সাইজ দেওয়া আছে, যেমন দেওয়া আছে USA পেপার, অর্থাৎ USA যে পেপারগুলো ব্যবহার হয় সেই পেপারগুলোর নাম এখানে দেওয়া আছে। যেমন USA যে লেটার পেজ একটা পেজে যেটা বললাম এটা সাইজ হচ্ছে 8.5x11 ইঞ্চি, সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসতেছে। যদি আমি এখন জানতে চাই যে A4 পেজের সাইজ কত, আমাকে লিখতে হবে না। এই যে ইন্টারন্যাশনাল পেপারে আসলাম, তারপর এখানে আপনার যেটা দরকার, যেই পেপারের সাইজ দরকার, A4 দরকার, A4 ক্লিক দেন, অটোমেটিক্যালি সে তার সাইজটা নিয়ে নেবে। যেমন A6 দরকার, A6 অটোমেটিক্যালি সাইজটা আপনার চলে আসবে। এটাই হচ্ছে প্রিসেট। এছাড়াও প্রিসেটে ওয়েব দেওয়া আছে, মোবাইল ডিভাইস, অর্থাৎ মোবাইলের ক্ষেত্রে যেই সাইজগুলো ব্যবহার করা হয় থাকে সেই সাইজগুলো পূর্বে থেকেই ফটোশপের এখানে আছে। মোবাইলের রেজুলেশন ভিত্তিক কাজ করা হয় থাকে, এই যে এখানে রেজুলেশনগুলো দেওয়া আছে। তাহলে আমরা আপাতত প্রিসেটটা বাদ দিলাম। তাহলে এটা হচ্ছে পূর্বে থেকে কিছু সাইজ দেওয়া আছে, এটাই হচ্ছে প্রিসেট। এবার আসি এখানে সাইজের বিষয়টা। সাইজের ক্ষেত্রে প্রথমে আমরা এ পাশেরটা দেখি। এখানে দেখেন দেওয়া আছে প্রায় এখানে 7টা দেওয়া আছে, যদি আসি 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে পরিমাপের অংশ। যেমন আমরা রাস্তা পরিমাপ করতেছি কিলোমিটারে, পেজ পরিমাপ করতে ইঞ্চিতে বা সেন্টিমিটারে, বা ওয়েবের ক্ষেত্রে পিক্সেলে ব্যবহার, এটা হচ্ছে পরিমাপের একক। এখানে টোটাল 7টা দেওয়া আছে, এই 7টা আমরা এতগুলো ব্যবহার করি না। তবে কোন কোন বিষয়গুলো আমরা বেশি ব্যবহার করি এটা একটু স্মরণ রাখেন। এই যে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, আর এগুলো তেমন একটা ব্যবহার হয় না, এটা প্রত্যেকটাই হচ্ছে মাপ। তাহলে পিক্সেল কখন ব্যবহার করব, ইঞ্চি কখন ব্যবহার করব, সেন্টিমিটার কখন ব্যবহার করব, এটা হচ্ছে কথা। যদি আপনি ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে বা এক্ষেত্রে কাজ করেন, ইলেকট্রনিক বিষয়টা বলতে আমি কি বুঝাচ্ছি, যেমন আমাদের মোবাইলের একটা ওয়ালপেপার তৈরি করতে যাচ্ছেন, কিন্তু আমার যে জিনিসটা আমার প্রিন্ট হবে না, এই জাতীয় কাজগুলো, যে জিনিসটা আমাদের প্রিন্ট করব না, হতে পারে এটা মোবাইলের একটা ওয়ালপেপার হতে পারে, আপনার একটা ফেসবুকের কভার হতে পারে। ফেসবুকের কভার তো আমরা সবাই জানি, যাই না, ফেসবুকের উপরের দিকে একটা কভার যে থাকে, ফেসবুকের কভার ডিজাইন হতে পারে, এগুলো হচ্ছে আপনারা, এগুলো তো আমরা প্রিন্ট করি না। এমনকি যেগুলো ওয়েবের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স মিডিয়ায় যেটা ব্যবহার করা হয় থাকে সেটার ক্ষেত্রে আপনার সাধারণত পিক্সেল ব্যবহার করা হয় থাকে। আর যে জিনিসগুলো আমরা প্রিন্ট করি, যেমন লিফলেট, আমরা লিফলেট বলতে পারি, হাতে হাতে প্রিন্ট করে যেটা দেওয়া হয়, ভিজিটিং কার্ড, এই জিনিসগুলো আমরা প্রিন্ট করি, যেগুলো প্রিন্টে ব্যবহার হয় সেগুলোর ক্ষেত্রে সাধারণত ইঞ্চি, সেন্টিমিটার এগুলো ব্যবহার করা হয় থাকে, ইঞ্চি কিংবা সেন্টিমিটার। ঠিক আছে, এবার আসি এখানে ওয়াইড এবং হাইট। ওয়াইড জিনিসটা কোনটা? ওয়াইড হচ্ছে আপনাদের প্রস্থ, হাইট হচ্ছে উচ্চতা, খুবই সিম্পল। তাহলে আমার মাউসটা দেখেন, এই যে ডান থেকে বামে আসতেছি, এই যে মাউসটা ডান থেকে বামে, এটা হচ্ছে ওয়াইড, আর হাইট হচ্ছে এই যে উপর থেকে নিচে যাচ্ছি, এটা হচ্ছে হাইট। এখন ওয়াইড কত নিব, হাইট কত নিব, এখানে সাইজটা আপনার ডিজাইনের উপর ভিত্তি করে সাইজটা এক এক সময় এক এক রকম হয়। যখন আমরা ডিজাইন করব তখন আপনাদের কোন ডিজাইনের জন্য কত সাইজ ব্যবহার করা হয় সেটা আপনাদের বলে দিব। আপাতত আমি একটা সাইজ নিচ্ছি যেটার নাম হচ্ছে 1920x1080, এটা হচ্ছে পিক্সেলে নিচ্ছি। এটা কোন সাইজে নিচ্ছি? পিক্সেলে, কেননা এই আমার এই মনিটরের রেজুলেশন হচ্ছে 1920x1080। এই রেজুলেশনের বিষয়টা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন আমার এটা পিসির ওয়ালপেপার একটা তৈরি করতে যাচ্ছি, আমার এই পিসির সাইজ হচ্ছে 1920x1080। ঠিক আপনার পিসির ক্ষেত্রে হতে পারে 1366x766, 1280x720,
এটা আপনি কিভাবে চেক করবেন যে আপনার পিসির সাইজটা কিভাবে এটাও দেখাই দিচ্ছি যদি অন্য ব্যাচের ক্ষেত্রে দেখায়নি এখান থেকে আপনি সেটিং এ আসলেন যে সিস্টেম ডিসপ্লে এই যে আমার এখানে দেওয়া আছে 1920x1080 অর্থাৎ আমার মনিটরের সাইজ হচ্ছে 1920x1080 এই সাইজে আমি একটা পেজ নিতে যাচ্ছি তাহলে আমি এখানে লিখলাম ফাইল থেকে নিয়ে এখানে 1920x1080 এটা কিন্তু ইঞ্চিতে করবেন না ইঞ্চিতে দিলে কিন্তু পিসি আপনার হ্যাং লাগে যেতে পারে এটা ওয়েবের জন্য এত পিক্সেলে ইঞ্চিতে করলে বিশাল বড় একটা পেজ তৈরি হবে সেহেতু এটা আমি ওয়েবের জন্য আপাতত করতেছি আমার ডিসপ্লের আমার মনিটরের জন্য সেই হিসাবে আমি এটা পিক্সেল রাখলাম সাইজ রাখলাম 1920 আর হাইট রাখলাম 1080 তাহলে আমরা কাজের ক্ষেত্রে এক এক সময় এক এক সাইজ প্রয়োজন হয় আর যখন আমরা সামনে ডিজাইন করব তখন আপনাদের আমি বলে দিব যে আমরা কোনটা ডিজাইনের জন্য কতটা সাইজ নিব এবার আসি রেজুলেশন এই রেজুলেশনের বিষয়টা কি এটা আপনার ডিজাইনের একটা কোয়ালিটি বলতে পারি আমরা যদি আমরা প্রিন্টের জন্য কাজ করি যেটা যেই ডিজাইনটা আপনি প্রিন্ট করবেন তাহলে রেজুলেশন কত হবে 300 এই জিনিসটা লিখে রাখেন এটা অবশ্যই করতে হবে যদি আপনি প্রিন্ট করেন কোনো ডিজাইন তাহলে হবে 300 আর যদি ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে আপনি ইন্টারনেটে আপলোড করবেন সেটা আপনি প্রিন্ট করবেন না হতে পারে সেটা আপনি আপনার মোবাইলের ওয়ালপেপার বা যে কোনো একটা এই ধরনের ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়া একটা অ্যাডভার্টাইজ ডিজাইন করতেছেন এই ডিজাইনগুলোর যদি হয় তাহলে হবে 72 তাহলে আমাকে আপনারা বলেন মুখে প্রিন্টের জন্য আমরা কত ব্যবহার করব আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য কত ব্যবহার করব ইলেকট্রনিক্স মিডিয়া মোবাইল বা এগুলোর জন্য যেটা আমার প্রিন্ট হবে না এই জাতীয় ডিজাইন গুলোর ক্ষেত্রে আপনি 72 রাখবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আপনি এছাড়াও 100 কিংবা এগুলা রাখতে পারেন কিন্তু আমি যেটা বললাম 300 এবং 72 এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড ভাবে এটাই ব্যবহার করা হয় থাকে কিংবা আপনি প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে যদি 300 নিচে আসেন তাহলে কি হবে ধরেন না প্রিন্ট ডিজাইনের জন্য আমাকে 300 ব্যবহার করা হয়েছে আপনি ওখানে ভুলে 72 ব্যবহার করলেন যখন ওই ডিজাইনটা প্রিন্ট করা হবে তখন ওটার প্রিন্টের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে এটা এবার আসি ওয়েবের ক্ষেত্রে ওয়েবের ক্ষেত্রে আমাকে 72 ব্যবহার করতে বলছে কিন্তু আমি এখানে 300 ব্যবহার করছি তাহলে কি সমস্যা হবে তাহলে সমস্যা হবে কি এই যে আমরা ওয়েব পেজ এটা যে যে আসতেছে এটা লোড নিচ্ছি ইন্টারনেটে এখানে লোডিং টাইমটা বেড়ে যাবে এই যে দেখবেন এখানে লোড নিতে আসে অনেক সময় এমনটা হয় না ইন্টারনেট স্লো হলে ঠিক এমনটাই আর যদি আপনি ইন্টারনেটের ক্ষেত্রে 72 ব্যবহার করেন এই সমস্যাটা তুলনামূলক হবে না বললেই চলে তাহলে আবার আসি প্রিন্টের জন্য হচ্ছে 300 আর ওয়েবের জন্য হচ্ছে 72 বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য যেহেতু আমি আমার মনিটরের জন্য তৈরি করতেছি অবশ্যই এটা আমি প্রিন্ট করব না এই জন্য আমি এখানে 72 নিলাম এবার আসি এখানে এটা যেটা আছে পিক্সেল বা ইঞ্চি এটাই থাক এটা আপাতত আমাদের চেঞ্জিং এর প্রয়োজন নাই এটা আস্তে আস্তে ক্লাসের ক্ষেত্রে আমরা ডিটেইলসে আসব এটা আপাতত যেভাবে আছে সেভাবেই থাক এবার আসি কালার মোড নিয়ে কালার মোড এখানে আপনি 5টা কালার মোড পাবেন এই যে আপনাকে বললাম এখানে 7টা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রশ্ন আসতে পারে কিংবা এখানে কালার মোড কয়টা থাকে ফটোশপে সাধারণত আপনাদের 5টা কালার মোড থাকে কিন্তু এখানেও এতগুলো কালার মোড আমরা ব্যবহার করি না এখানে সাধারণত সবচেয়ে 2টা কালার মোড ব্যবহার হয় একটা হচ্ছে আরজিবি কালার মোড আর একটা হচ্ছে সিএমওয়াইকে কালার মোড তাহলে এটার ডিটেইলস আমি বলতেছি তাহলে আরজিবি এর পূর্ণরূপ কি রেড গ্রিন ব্লু তাহলে আরজিবি পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু আর হ্যাঁ আরজিবি আমরা কখন এই কালারটা ব্যবহার করব যখন আপনি সিমিলার ইলেকট্রনিক্স মিডিয়া অর্থাৎ যেই জিনিসটা আপনি প্রিন্ট করবেন না আপনার ইন্টারনেটে দেওয়ার জন্য বা আপনার মোবাইলেই থাকবে বা পিসিতে থাকবে সেটার ক্ষেত্রে কালার ব্যবহার করবেন আরজিবি যার পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু অর্থাৎ এই তিনটা কালারের সমন্বয়ে আপনার ওই কালারটা তৈরি করবে আর হচ্ছে যখন আপনি প্রিন্টার করবেন তখন ব্যবহার করবেন সিএমওয়াইকে যখন আমরা প্রিন্ট ডিজাইন ব্যবহার করব তখন হবে সিএমওয়াইকে এর পূর্ণরূপ হচ্ছে সায়ান মেজেন্ডা ইয়েলো কি ব্ল্যাক তাহলে আমি একটু গুগল থেকে আপনাদের আরো ক্লিয়ার করে দিই বিষয়গুলো খাতায় লিখে রাখবেন তাহলে আর জি বি মিনিং লিখে সার্চ করি দেখেন তাহলে আছে এই যে রেড গ্রিন অ্যান্ড ব্লু এই তিনটা কালার নিয়ে আপনার আর জি বি কালারটা হয় আর যদি সিএমওয়াই কে মিনিং লিখে সার্চ করি দেখেন এখানে যদি আসি কোথায় লেখাটা আছে
যাও এখানে কোথাও শোক আপাতত করতেছে না, যে কোনো ওয়েবসাইটের ভিতর থেকে দেখতে পাবেন, এই যে দেওয়া আছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। ব্ল্যাক বলতে কি ব্ল্যাক গুলো হচ্ছে, তাহলে যখন আপনি যাদের কারো কি প্রিন্টার আছে, কালার প্রিন্টার আছে এখান থেকে? জি ভাইয়া আমার একটা কালার প্রিন্টার। হ্যাঁ ওখানে দেখেন কালার প্রিন্টারে কিন্তু চারটা কালার থাকে। হ্যাঁ ভাইয়া প্রিন্টারের ক্ষেত্রে দেখেন চারটা কালার থাকে, এই কালার গুলাই হচ্ছে এটা, এই যে সিএমওয়াই কে তে আসি, ওখানে চারটা কালার থাকে, চারটা কালার হচ্ছে একটা সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। অর্থাৎ যখন আমরা প্রিন্ট করি তখন ওই যে কালারের যে চারটা পট থাকে, ওই যখন আমাদের সায়ান কালার আসে তখন ওই পট থেকে আসে, কালো কালার থেকে যখন আসে ওই পট থেকে আসে। এই জন্য আপনি যদি প্রিন্টের ক্ষেত্রে আরজিবি কালার দেন সেক্ষেত্রে আপনার দেখবেন প্রিন্টের কোয়ালিটি কালার নষ্ট হয়ে গেছে। ঠিক ওয়েবের ক্ষেত্রে যদি আপনি ভুলে আপনি সিএমওয়াই কে দেন দেখবেন যে ইন্টারনেটের কালারটা নষ্ট হয়ে গেছে, তাহলে যার জন্য যে কালার সেই সময় সেই কালারটা ব্যবহার করবো। আরজিবি হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া বা ইন্টারনেটের ক্ষেত্রে, সিএমওয়াই কে হচ্ছে আপনার প্রিন্টের ক্ষেত্রে। এছাড়া বিট ম্যাপ, গ্রে স্কেল, এটা আমার প্রত্যেকটা জানা আছে কিন্তু আজকে বলতেছি না, এতগুলো বললে আমাদের গোলমাল লেগে যাবে যে কোনটা কখন ব্যবহার করব। তবে অন্যান্যগুলো ব্যবহার করি না বললেই চলে, শুধু এই দুটো মনে রাখলেও যথেষ্ট। এরপরে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা হোয়াইট পেপার নিতে যাচ্ছি এই জন্য হোয়াইট, আপনি অন্য কোনো নিতে পারেন, এটাও আমি অন্যবার অন্য বোঝাবো, আজকে এটা হোয়াইটে রাখেন। অর্থাৎ আমার পেজের কালারটা আমি কি নিব, আপনি চাইলে এখান থেকে অন্য কালারও নিতে পারেন, আপনি যদি রেড কালার নিতে চান তাহলে এখান থেকে রেড কালার দিলেন, তাহলে আপনার পেজটা রেড আসবে। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে সবসময় হোয়াইট কালারই ব্যবহার করা হয়ে থাকে, যদি আপনার খুব প্রয়োজন পড়ে রেড কালারের পেজ লাগবে সেক্ষেত্রে আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারেন। আর নিচে আছে অ্যাডভান্স প্রোফাইল, এই অ্যাডভান্স প্রোফাইলটা যেভাবে আছে এভাবেই থাক, এটা আপাতত নাড়ার দরকার নেই। আমরা যখন এখানে কালারটা যেমন আরজিবি থেকে সিএমওয়াই কে দিলাম, দেখেন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার যেটা প্রয়োজন এদিকে চেঞ্জ করলে নিচেরটা অটোমেটিকলি ভাবেই সে চেঞ্জ করে ফেলে, এটা এভাবেই থাক। এভাবে একটা আপনার ফাইল নেয়ার পরে এটা আমি ওকে করব, দেখেন আমার একটা পেজ চলে আসছে, তাহলে এই পেজটা আমার একটা ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য তৈরি করছি আমি, এটার সাইজ হচ্ছে আমার 1920x1080। এখন সাইজের বিষয়টা আমি আরেকটু রিপিট করি, তারপরে আপনাদের আমি প্রশ্নগুলো নিচ্ছি। আমি এখানে কন্ট্রোল এন দিয়ে শর্টকাটে এটা আনলাম, তাহলে এখানে আপনি আপনার ফাইলের নাম দিবেন বোঝার সুবিধার্থে, প্রিসেট মানে পূর্বে থেকে অনেকগুলো সাইজ দেওয়া আছে, এমন কোন সাইজ আপনি এখান থেকে সরাসরি নিতে পারেন কিংবা এখান থেকে আপনি সরাসরি লিখে দিতে পারেন। আর এখানে অনেকগুলো মেজারমেন্ট আছে প্রায় 60টা, যখন আমরা ইন্টারনেটের জন্য ব্যবহার করব তখন হবে পিক্সেল বা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য, ইঞ্চি হবে প্রিন্টের ইঞ্চি বা সেন্টিমিটার, এটা প্রিন্টের জন্য বেশি ব্যবহার হয়ে থাকে। রেজুলেশন ওয়েবের ক্ষেত্রে 72 আর প্রিন্টের জন্য 300, কালার মোড হবে প্রিন্টের জন্য সিএমওয়াই কে এবং আরজিবি হবে ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে, এতটুকুই। আর কালার বিট রেট আপাতত 8ই রাখেন, এটা কালার বিট রেট যত নেবেন তত বেশি কালার সাপোর্ট করবে, কিন্তু 8 বিট রেট রাখলেই এনাফ, সমস্ত কালার সে সাপোর্ট করতে পারে। এখন এই যে ফাইল নেওয়া থেকে যে কারো প্রশ্ন থাকলে আমাকে ফ্রিলি কম প্রশ্ন করেন, যে এটা বুঝিনি বা এটা কেন, আপনাদের প্রশ্ন না থাকলে কিন্তু আমি আপনাদের নাম ধরে প্রশ্ন করব, তার মানে আপনাদের প্রশ্ন না থাকলে আপনারা বুঝছেন। আচ্ছা এক এক করে প্রশ্ন নেই, আচ্ছা প্রথম ঠিক আছে আপু আপনি আগে বলেন। কালার বিটটা বুঝিনি, এখানে এটা কালারের মোডটা মোডটা বুঝছি বাট ওই যে বিটটা এইট নাকি, ও কালার বিটের আপু এটা আমি ডিটেইলসও বলিনি, আপাতত কালারের জন্য আপনি 8 বিটে রাখেন, আমি এটার ডিটেইলস অবশ্য আজকে বলিনি আপু, আপাতত ডিজাইনের জন্য আপনারা কালার 8 বিটে রাখেন। আচ্ছা ওকে, আর যতটুকু দেখাইলাম এখান থেকে আর কারো কোনো কি প্রশ্ন আছে? আচ্ছা নোমান খান ভাই ঠিক আছে আপনি বলেন, আপনার কাছ থেকে নয়েজও হচ্ছে। ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এটা আপনি যে কালারে প্রিন্ট দিচ্ছেন দেখবেন যে আলাদা একটা কালার প্রিন্ট হয়ে গেছে। ওকে ভাই আপনি মিউট করতে পারেন। আচ্ছা তাহলে আমি এবার নাম ধরে বলি, আচ্ছা সামিয়া, সামিয়া আপু আপনি বলেন যে এখানে আপনি বলবেন যে আমাদের এখানে পিক্সেল বা ইঞ্চি কোনটা কোথায় সাধারণত ব্যবহার করা হয় থাকে? আচ্ছা আচ্ছা আপনাকে অবশ্যই আমি বলিনি সামিয়া, সামিয়া আচ্ছা ঠিক আছে আপু আপনি বলেন, ঠিক আছে বলেন। ও আচ্ছা আমাকে বলে দিতে পারেন? আচ্ছা আপনাকে বলিনি, ঠিক আছে আপনি যেহেতু বলতে যাচ্ছেন আপনি বলেন, সমস্যা নেই।
মানে প্রিন্টের ক্ষেত্রে আমরা পিক্সেলটা নিব ইন্টারনেট বা ইলেকট্রনিক কিছু ক্ষেত্রে, আর প্রিন্টের ক্ষেত্রে নিব ইঞ্চি বা সেন্টিমিটার। হ্যাঁ, ইঞ্চি বা সেন্টিমিটার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা একটা নতুন পেজ তৈরি করে ফেলছি। এবার আমরা আজকে কিছু বেসিক জিনিস দেখি। আমি একটু আমাদের যে এলডিবি ক্লাস মডিউল সেখানে আসি। সেখানে এটা অলরেডি আমরা কি কি কাজগুলো দেওয়া আছে, আজকে ডে ওয়ানের আমরা কতটুকু শিখলাম। তাহলে ইন্ট্রোডিউস উইথ গ্রাফিক ডিজাইন, অর্থাৎ গ্রাফিক ডিজাইন কি বা কোনটাকে কি বলে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওই যে বর্ণনাটা দিলাম এটা হচ্ছে সেটাই। ডিফারেন্ট ডিজাইন অফ ফটোশপ, ফটোশপ সম্পর্কে এটা জানলাম। আর এখান থেকে ধরতে গেলে আমরা এই যে দেওয়া আছে ডকুমেন্ট সেট আপ, এটা শিখলাম আমরা। যে আমরা ডকুমেন্ট বলতে এই যে পেজ এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট। এটা ডকুমেন্ট সেট আপটা কেন আগে আসলাম বা এটা কেন আসেনি, আসলে ডকুমেন্ট না নিয়ে না নিলে এইদিকে এগুলো একটাও কাজ করবে না। তাহলে আমরা এতক্ষণ ধরে ডকুমেন্ট সেট আপ শিখছি, এবার আমরা যেটা দেখব এটা হচ্ছে স্ক্রিন মোড আর ফটোশপ ইন্টারফেস ওভারভিউ। এই যে বললাম কোনটাকে মেনু বার বলে, কোনটাকে ফ্লোটিং প্যানেল বলে, এটা হচ্ছে ফটোশপ ইন্টারফেস। এবার আসি স্ক্রিন মোড জিনিসটা কি। স্ক্রিন মোড জিনিসটা আমাদের শুরুতেই জানা প্রয়োজন। আমি প্রথমে শর্টকাট দিয়ে শুরু করি, তারপর ভিতর থেকে কি করব কিভাবে করব সেটা দেখেন। কিবোর্ড থেকে দেখেন আপনার ধরে নেন ভুলে এফ প্রেস হয়ে গেছে। এখন আমার সবগুলো টুল একটাও আর শো করাচ্ছে না, একটাও শো করাচ্ছে না, কিন্তু এটা এখন ঠিক করব কিভাবে। কিবোর্ড থেকে যদি ধরে নেন আপনার ভুলে এফ প্রেস করে, এফ প্রেস করেন, তাহলে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এটা আমার কি হয়েছে, আমার নিচের দিকে যে এইটা টাস্ক বার এটা শো করাচ্ছে না, এবার করলাম একেবারে ফুল স্ক্রিন হয়ে গেছে। এই যে এটাকে বলা হচ্ছে স্ক্রিন মোড। আপনার কাজের ক্ষেত্রে যেমন এই যে আমার এখানে ফটোশপ বা আইকনগুলো দেখা যাচ্ছে না, প্রথমবার চাপতেছি এটা আমার চলে যাচ্ছে, আবার এফ চাপতেছি এটা ফুল স্ক্রিন হচ্ছে, আবার যখন চাপতেছি পুনরায় চলে আসতেছে। তাহলে এটা কি কি চাপলে হবে, কিবোর্ড থেকে এফ বাটন চাপলে, এটাকে বলা হচ্ছে স্ক্রিন মোড। অর্থাৎ আপনার যেই মোডে কাজ করতে সুবিধা মনে হয় আপনি সেই মোডে কাজ করতে পারেন। আমাকে সাধারণত এই মোডেই কাজ করতে ভালো লাগে, এই জন্য আমি এই মোডে কাজ করতেছি, আপনারাও এই মোডে কাজ করতে পারেন। এই অপশনটা আমরা ভিতর থেকে কিভাবে করব, যেমন এটা দেখার বিষয়, এই জন্য চলে যাব ভিউ। ভিউ থেকে দেখেন লেখা আছে এই যে স্ক্রিন মোড, এখান থেকে এই যে দেওয়া আছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, তাহলে মেনু বার গুলো সব ফুল স্ক্রিন আসতেছে। আবার ভিউ, ভিউ থেকে স্ক্রিন মোড, এখান থেকে ফুল স্ক্রিন। এখানে একটা ওয়ার্নিং আসতেছে যে আপনার যদি ফুল স্ক্রিন হন কিভাবে ব্যাক আসবেন, যে ওয়ার্নিংটা পরে নেবেন। এই যে দেওয়া আছে এফ বাটন, এফ বাটন চাপতে বলছে বা ইএসসি এ বাটনটা চাপতে বলছে, তাহলে এফ বাটন চাপলে হবে, ইএসসি বাটন চাপলেও এটা ঠিক হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্ক্রিন মোড। আপনাদের কাজের সুবিধার্থে যখন যেভাবে প্রয়োজন আপনারা এটা করতে পারেন। এটা স্ক্রিন মোডটা প্রথমে দেওয়ার কারণ কি, নতুন অবস্থা এমন হয় ফুল স্ক্রিন হয়ে গেছে আর ঠিক করতে পারতেছি না, এমনটা হয়, এই জন্য স্ক্রিন মোডটা প্রথমে দেওয়া। এরপরে এবার আসি আমরা জুম ইন জুম আউট, এই বিষয়টা দেখানো দরকার। জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। এখন জুম ইন জুম আউট, জুম করা তো আমরা সবাই জানি, টেনে বড় করা, জুম আউট হচ্ছে টেনে ছোট করা। ফটোশপে কাজের সুবিধার্থে বিভিন্নভাবে জুম করা যায়, মোটামুটি সবগুলোই কীভাবে কীভাবে আমরা ফটোশপে জুম করতে পারি সেটা আপনাদের বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা জুম কেন করব। আমি একটা টেক্সট লিখতেছি, আপাতত কীভাবে লিখতেছি এটার প্রয়োজন নাই, জাস্ট উদাহরণের জন্য লিখতেছি। আমি এখানে এল এল ই ডি পি লিখলাম। দেখেন এখানে যে টেক্সটটা লিখছে আমরা কিন্তু বুঝতেই পারতেছি না, কিংবা কাজের সুবিধার্থে এই যে বুঝতে পারতেছি না এই জন্য আমাদের জুম করতে হয়। এই যে পেজটা আমি এই যে জুম করলাম, এখন দেখেন এলইডিপি লেখাটা বোঝা যাচ্ছে, এই যে এখন আমরা এলইডিপি লেখাটা বুঝতে পারতেছি। এই কাজের সুবিধার্থে আমাদের জুম ইন জুম আউট করতে হয়। তাহলে এই কিভাবে কিভাবে জুম ইন জুম আউট করা যায় এই বিষয়টা আপনারা নোট করেন। তাহলে প্রথম যে জিনিসটা দেখেন, এক অল্টার বাটন চিপে ধরে, কিবোর্ড থেকে অল্টার বাটন চিপে ধরে যদি মাউসের চাকা আপনি ঘুরান তাহলে এটা জুম ইন জুম আউট হবে। এই যে পেজটা দেখেন, যদি আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি তাহলে এটা আমার কি হচ্ছে, জুম হচ্ছে, আর যখন এটা পিছনের দিকে নিয়ে যাচ্ছি এটা তখন কি হচ্ছে, জুম আউট হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস বাটন যদি চাপেন একসাথে তাহলে এটা জুম হবে, দেখেন এটা জুম হচ্ছে, কিংবা কন্ট্রোল চেপে যদি মাইনাস বাটন চাপেন তাহলে এটা জুম আউট হচ্ছে। তাহলে একটা উপায় গেল, দুটা উপায় গেল। তাহলে একটা প্রথমটা আসলো অল্টার বাটন চেপে এভাবে জুম করা, দ্বিতীয় উপায় আসলো হচ্ছে কন্ট্রোল বাটন চেপে জুম করা, এখানে কন্ট্রোল প্লাস কিংবা মাইনাস চাপলে জুম আউট হবে, জুম ইন হবে। তারপর অপশন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরলে দেখেন একটা আইকন, মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বর্তমানে কেমন আইকন আছে,
সবসময় এই প্রথম মুভ টুলটাতে আবাহত রাখেন, অন্য টুলে ক্লিক করার প্রয়োজন নেই। আবাহত প্রথম মুভ টুলে ক্লিক করবেন, না হলে এগুলো অপশনগুলো নাও কাজ করতে পারে। এই যে প্রথম টুলটাতে ডিফল্টভাবে এটাতে ক্লিক করা থাকে, দেখেন এই টুলে থাকা অবস্থায় যখনই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বাটন চাপতেছি, তখনই দেখেন এটা আইকনটা চেঞ্জ হয়ে আসতেছে। কিসের আইকন হচ্ছে বলেন দেখি? প্লাস আইকন হচ্ছে, জুম। হ্যাঁ, অর্থাৎ আপনি যখন এটা মাউসটা ক্লিক চেপে ধরে উপর থেকে নিচে আসবেন, এটা দেখেন পেজটা আমার জুম হচ্ছে, আর যখন নিচ থেকে উপরে যাবেন তখন এটা জুম আউট হবে। তাহলে নিচ যখন আমি নিচে এভাবে করব জুম ইন হবে, আবার চেপে ধরে যখন উপরের দিকে নিয়ে যাব তখন এটা জুম আউট হবে। এটা একটা গেল, এটা হলো তিন নাম্বার উপায়। এবার দেখেন চার নাম্বার উপায়, এখান থেকে টুল বার থেকে এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, এই আইকনটা কিসের মতো দেখাচ্ছে? জুমের, কিন্তু আমার এদিক থেকে যদি রিয়েল লাইফে দেখি আতশি কাছে সম্ভবত বলা হয় বা আতশ কাছের মতো দেখাচ্ছে। আতশ কাছ দিয়ে আমরা সবাই জানি কি হয়, কোন টেক্সটকে বা লেখাকে ছোট বা বড় করে দেখা যায়। তাহলে সিম্পল এইখান থেকে মুভ টুলে এখানে একটা জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখেন আইকনটা আপনাদের জুম চলে আসে। এখানে আপনার কিবোর্ড থেকে কোনো বাটন চাপার প্রয়োজন নেই, যে ক্লিক করেন তাহলে এটা একটা করে জুম হচ্ছে। দেখেন আমি ক্লিক করতেছি, পেজটা জুম হচ্ছে। তাহলে জুম আউট করবো কিভাবে? অল্টার বাটন চেপে কিবোর্ড থেকে দেখেন আইকনটা একটা মাইনাস চিহ্ন আসছে, এবার যদি ক্লিক করেন তাহলে এটা জুম আউট হবে। যদি আমি কোনো বাটন না চাপি এখানে ক্লিক করি তাহলে জুম ইন হবে, আর যদি অল্টার বাটন চাপি তাহলে এটা জুম আউট হবে। তাহলে টোটাল অলরেডি কয়টা বললাম? সম্ভবত চারটা বলা হয়ে গেছে। এবার আরেকটা জিনিস বলি, এখানে এই যে কোণে দেখেন একটা অপশন আছে 25, কোণে দেখেন লেখা আছে 25, অর্থাৎ আমার এই পেজটা বর্তমান 25% জুম হয়েছে, আর 100% হচ্ছে পারফেক্ট জুম, অর্থাৎ আপনার পেজ যতটা নিছেন ঠিক ততটাই জুম। এই যে আমি এখানে জুম বাড়াচ্ছি, দেখেন এটা আমার 50% জুম করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে লিখেও দিতে পারেন, আমি চাচ্ছি 75% জুম হবে, আমি কিবোর্ড থেকে 75 লিখে এন্টার করলাম, এটা 75% জুম হয়ে গেল। 100% জুম প্রয়োজন, 100 লিখে এন্টার করলাম, যে আমার 100% জুম হয়ে গেল। এভাবেও আপনি জুম করতে পারেন। এবার দেখেন আমি যদি কন্ট্রোল চেপে ওয়ান চাপি, কন্ট্রোল চেপে ওয়ান চাপি তাহলে সেটা 100% জুম হয়ে যাবে, যে পেজে থাক। যে এখানে দেখেন কি আসছে, 100%। কন্ট্রোল চেপে যদি ওয়ান চাপি তাহলে 100% জুম হবে, আর যদি কন্ট্রোল চেপে জিরো বাটন চাপি তাহলে এটা হবে ফিট। ফিট বলতে কোনটাকে বোঝাচ্ছে? যেমন আপনার মনিটরের উপর ভিত্তি করে সে যতটুকু জায়গা আছে পুরো জায়গাটাতে দেখাবে, যেমন এখানে আর এখানে যতটুকু প্রয়োজন এক কথায় পুরো ডিজাইনটা আপনাকে শো করাবে। কন্ট্রোল জিরো পুরো ডিজাইনটাই আপনার শো করাবে যদি কন্ট্রোল জিরো চাপেন, আর কন্ট্রোল ওয়ান চাপলে এটা 100% জুম হবে। তাহলে জুমের বিষয়টা আমি আরেকবার রিভিউ করি প্রথম থেকে। তাহলে প্রথম এক নাম্বার, অল্টার বাটন চেপে মাউসের চাকা সামনে এবং পিছনে নিলে আপনার জুম ইন এবং জুম আউট হবে। দুই নাম্বার অপশন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন চাপলে এটা জুম ইন হবে, মাইনাস বাটন চাপলে জুম আউট হবে, জুম ইন জুম আউট। তিন নাম্বার অপশন, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বাটন চেপে ধরলে এটা আপনার জুম ইন হবে, জুম আউট হবে। এই যে আমি সবচেয়ে আমার পার্সোনালি আমি এটা ব্যবহার করি, আমি পার্সোনালি এভাবে জুম ইন জুম আউট করতে আমাকে খুব ভালো লাগে, এটা কেননা খুব স্পিডে কাজটা করা যায়। এটা একটা গেল। চার নাম্বার অপশন, এখানে আতশি কাছের মতো, অর্থাৎ এটাকে বলা হয় জুম টুল, এটাকে বলা হচ্ছে জুম টুল, বা মাউসটা এখানে ধরে রাখলে কোন টুলের কী নাম চলে আসবে, এখানে এই যে লেখা আসতেছে জুম টুল, শর্টকাট হচ্ছে জেড, কিবোর্ড থেকে জেড চাপলে এই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এখানে একটা প্লাস বাটন আসছে, একটা এখানে দেখেন প্লাস বাটন আসছে, এই প্লাস বাটনে আমরা যখনই ক্লিক করব তখনই সেটা জুম হবে, আর যখন অল্টার বাটন ক্লিক করব তখন সেটা জুম আউট হবে। এটা হলো চার নাম্বার নিয়ম। যদি আমি কন্ট্রোল চেপে ওয়ান বাটন চাপি তাহলে সেটা কত পার্সেন্ট জুম হবে, যে কেউ আমাকে বলেন, একটু আগে বলছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ওয়ান বাটন চাপি তাহলে 100% জুম হবে, আর যদি কন্ট্রোল চেপে জিরো বাটন চাপি তাহলে সেটা কি হবে, ফিট হয়ে যাবে, অর্থাৎ আমার স্ক্রিন যতটুকু পুরো ডিজাইনটাই আমাকে শো করাবে। এটা হলো জুম। দেখেন জুম নিয়ে আমি একটু পরে প্রশ্ন করব, প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এবার আসি ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট প্যান কোনটাকে বলা হয় থাকে? আমি দেখেন কাজের ক্ষেত্রে আমি অনেকটা জুম করে ফেলছি, এই যে এখানে অনেকটা জুম করে ফেলছি, বা আমি এখানে কোনো কিছু আমি একটা কাজ করি তাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, আমি এখান থেকে আমি এটা কিভাবে করতেছি এটা আবার তো দেখার প্রয়োজন নাই আপনাদের।
শুধু দেখি যে ডকুমেন্ট প্যান কোনটাকে বলে। যেমন এখানে আমি একটা ডিজাইন নিছি, আমার দেখেন জুম করতে করতে এ পাশে জুম করে ফেলছি, এই যে এ পাশে জুম করা হয়েছে, কিন্তু আমি তো কাজ করতে চাচ্ছি এই জায়গায়, কিন্তু আমার জুমটা কোথায় হয়ে গেছে, এই জায়গায়। এই যে আমি ওই জায়গা থেকে বা ওই যে একটু আগে একটা শেপ নিলাম, একটা এই কালারের যে একটা শেপ নিলাম, এখানে গিয়ে যাওয়াটা আমরা যে এই যে সরাবো, এই যে আমি সরাই নিয়ে যাচ্ছি, এটাকে বলা হয় ডকুমেন্ট প্যান। তাহলে ডকুমেন্ট প্যান কিভাবে কাজটা করব, যখন আমি আপনি কিবোর্ড থেকে স্পেস বাটন ক্লিক করবেন, যেমন আমি স্পেস বাটন চাপছি, দেখেন এখানে একটা হাতের ছবি চলে আসছে, যখন এই হাতের আইকনটা আসছে দেখেন আপনি এই পেজটাকে এখন সরাইতে পারবেন, আমার যেখানে প্রয়োজন আমি সেখানে এটা ইচ্ছামতো সরাইতে পারতেছি, এটা হচ্ছে অনেকটা জুম করার পর যেখানে ইচ্ছা এই যে সরাচ্ছি, এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট প্যান। ঠিক সিমিলার এই যে এখানে এই যে একটা বললাম জুম টুলের উপরে এখানে একটা হাতের ছবি দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলে ক্লিক করবেন, শর্টকাট হচ্ছে এইস, এই যে পাশে লেখা আছে শর্টকাটটা, হ্যান্ড টুলে ক্লিক করলে আপনার স্পেস বাটন চাপতে হবে না, এভাবে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। আর আবার মুভ টুলে আসলেন, মুভ এটা সরানোর জন্য সাধারণত ব্যবহার হয়। তাহলে ডকুমেন্ট প্যান কোনটা, যখন আমরা জুম করি আপনি সরাসরি স্পেস বাটন চাপলেই এভাবে সরাইতে পারবেন, আর যদি স্পেস বাটন না চাপতে চান তাহলে এখানে হ্যান্ড টুলে ক্লিক করে এটা এভাবে সরাইতে পারবেন। তবে আমি যখন আমার কাজ করি আমি কখনোই এই হ্যান্ড টুলে ক্লিক করি না, আমার যখন সরানোর প্রয়োজন হয় আমি প্রত্যেকবার স্পেস চাপি, কেননা স্পেসটাই আপনার কমফর্টেবল বেশি, এই যে এখান থেকে এখানে আসলাম তারপর সরাচ্ছি একটা সময় লাগে, কিন্তু কিবোর্ড থেকে স্পেস চাপলেই এতে সরাইতে পারতেছে। তাহলে এই সরানোর বিষয়টাকে বলা হচ্ছে ডকুমেন্ট প্যান। আচ্ছা এবার আমরা আসি কালার অ্যাপ্লাই, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সাথে সাথে করবেন, অপেক্ষা করার প্রয়োজন নেই, কারণ প্রশ্নটা আপনি আবার স্মরণ হারাই ফেলতে পারেন। ডকুমেন্ট প্যানটা আবার একটু বলুন। আচ্ছা ডকুমেন্ট প্যান একটু মিউট করে নেন। ডকুমেন্ট প্যান যেমন আমরা একটু আগে জুম ইন জুম আউট করা দেখলাম, ধরে নেন আপনি কাজটা করতে করতে অনেকটা জুম এ পাশে করে ফেলছেন, এই যে এই জায়গায়, কিন্তু আমি কাজ করব এই যে এই জায়গায়, এটা আমি আরেকটু সরায় রাখি, এই জায়গায় আমি কাজ করতে যাচ্ছি, কিন্তু আমি জুম করছি এই যে এ পাশে, এ পাশে আমি জুম করে ফেলছি, কিন্তু আমার যেখানে কাজ করতেছি সেখানে তো আমাকে যেতে হবে তাই না, এই যে যাওয়ার জন্য আমাকে পেজটা তো সরাইতে হবে। সরানোর জন্য আপনি যখনই স্পেস চাপবেন মাউসের আইকনটা দেখেন একটা হাতের ছবি চলে আসতেছে, স্পেস বাটন চাপলে এখন আপনি এইভাবে পেজটা সরাইতে পারবেন, যেখানে ইচ্ছা আপনি এটা পেজটা সরাই নিয়ে যেতে পারবেন। এই সরানোটাকে বলা হচ্ছে ডকুমেন্ট প্যান। স্পেস চাপলেও হবে, কিংবা এখান থেকে এই যে একটা হাতের ছবির আইকন আছে এখানে ক্লিক করে তখন আর স্পেস চাপার কোনো প্রয়োজন নেই, এইভাবে আপনি এটা ইচ্ছামতো সরাইতে পারবেন। এখন আপনার জন্য আপনাকে যেটা সুবিধা মনে হয় আপনি সেটাই ব্যবহার করতে পারেন, তবে এই টুলে এসে বারবার কাজ করার তুলনামূলক ঝামেলাপূর্ণ, স্পেসটাই বেশি পারফেক্ট, এই স্পেস চেপে আপনি সহজে সরাইতে পারবেন, এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট প্যান। ওকে আহসান ভাই এখন কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। এরপরে আসি আমরা কালার অ্যাপ্লাই, এই কালার অ্যাপ্লাইয়ের বিষয়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা কালার তো আমাদের দিতেই হবে, কালার তো আমাদের পেজে ব্যবহার করতে হবে, একটা ডিজাইনকে আকর্ষণীয় করে তোলার জন্য আমাদের কালার দিতেই হবে। তাহলে কালার আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আজকে শুধু আমরা বেসিকটা দেখি, আস্তে আস্তে অ্যাডভান্স মোডে আমরা যাব। দেখেন এই যে এই জায়গায় আমি দুটা কালার থাকে, উপরে একটা কালার নিচে একটা কালার, উপরে একটা কালার নিচে একটা কালার, ঠিক আমাদের যে ঘরের মধ্যে বা কোথাও রং করে আমাদের যেমন কালারের জন্য একটা ডিব্বা বা যেটাই বলেন, ঠিক তেমনটা এটা আপনি কালারের ডিব্বা স্বরূপ ধরতে পারেন, উপরে একটা কালার নিচে একটা কালার। এখন হচ্ছে কোন কালারটার নাম কি, কোন কালারটার নাম কি বলা হয় থাকে, উপরে যে কালারটা থাকতেছে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড, হ্যাঁ উপরের যে কালারটা আছে এটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে উপরের কালারটাকে কি বলা হয়, ছোট্ট একটা পপ আপ মেনু চলে আসছে, এই যে একটা কালারের মেনু চলে আসছে, ঠিক নিচেরটাতে আমি যখন ক্লিক করবো ঠিক সিমিলার একটা এরকম কালারের অপশন চলে আসতেছে। তাহলে উপর থেকে আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি রেড কালার দিলাম, এখানে ওকে করলাম রেড কালার, আর নিচের টাকাতে ক্লিক করলাম, এখানে আমি একটা ব্লু কালার দিচ্ছি, এই যে কালার থেকে এখানে ক্লিক করেন এই যে উপর নিচ করলে কালারগুলো চেঞ্জ হচ্ছে, যেই কালারটা ভালো লাগে আপনার সেই কালারটাই দেন আপাতত, আমি এখান থেকে এই যে ব্লু কালার সিলেক্ট করলাম। তাহলে উপরে নিচে আমি কী কালার, রেড কালার, নিচে নিচে ব্লু কালার,
উপরের কালারটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, কারো যদি স্মরণ না থাকে কি নাম আপনি মাস্টার রেখে একটু ওয়াইট করেন, এই যে লেখা চলে আসে এটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, মাস্টার রেখে নিচেরটাতে একটু ওয়াইট করেন, কালার কি নাম ব্যাকগ্রাউন্ড কালার, নামটা চলে আসবে। এবার হচ্ছে আমরা ফরগ্রাউন্ড কালার কিভাবে ব্যবহার করব। যদি আপনি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ব্যাক স্পেস চাপেন তাহলে আপনার উপরের কালারটা অ্যাপ্লাই হবে, পেজের মধ্যে উপরের কালারটা চলে আসবে। অল্টার চেপে ব্যাক স্পেস কিংবা ডিলেট বাটন ইচ্ছা, অল্টার চেপে ব্যাক স্পেস কিংবা ডিলেট বাটন চাপলেই এটা চলে আসবে। আর আমি ব্যাক করতেছি কিভাবে, আমরা সাধারণত যেভাবে ব্যাক করি অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে, অন্যান্য সফটওয়্যারে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ব্যাক করি বলেন তো, যদি ভুল কন্ট্রোল জেড, কিন্তু ফটোশপের ক্ষেত্রে একটু এখানে আলাদা। ফটোশপের ক্ষেত্রে আপনি কি করবেন, কন্ট্রোল জেড দিলে শুধুমাত্র একবার ব্যাক হবে, যদি বারবার ব্যাক করতে চান তাহলে কন্ট্রোল অল্টার জেড। আর এটার এটারও ডিটেলস কিভাবে সেটিং এ আছে এটা আমি ভিতরে পরে দেখাবো, আপাতত এতটুকু স্মরণ রাখেন আপনি যদি একাধিকবার ব্যাক করতে চান তাহলে কন্ট্রোল অল্টার এবং জেড বাটন চাপতে হবে, এটা হচ্ছে শর্টকাট। আর ভিতর থেকে করার জন্য এই যে এডিট, এই যে আন্ডার, ভাই আমরা কতবার ব্যাক করতে পারবো, আপাতত আপনারা 50 বার ব্যাক করতে পারবেন, কিন্তু ভিতর থেকে কিছু সেটিং আছে সেখান থেকে আমরা 1000 পর্যন্ত করতে পারি। আপাতত আপনাদের ডিফল্ট ভাবে যে সেটিংটা আছে 50 বার ব্যাক করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই কালারটা অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার চেপে, আমার সঙ্গে একটু বলার চেষ্টা করুন, তাহলে একবারই হয়ে যাবে, ব্যাকস্পেস বা ডিলিট, ব্যাকস্পেস বা ডিলিট। আর যদি পিছনের কালারটা নিচেরটা দিতে চাই তাহলে কি হবে, কন্ট্রোল চেপে ব্যাকস্পেস, কন্ট্রোল চেপে ব্যাকস্পেস কিংবা ডিলিট বাটন। তাহলে আমরা কিন্তু কালার অ্যাপ্লাই একদিক থেকে শিখে ফেলছি। এখন অল্টার চেপে ব্যাকস্পেস দিলে রেড কালার, আর নিচে দিয়ে আমি এখন গ্রিন কালার দিতে চাই, এখান থেকে গ্রিন কালারে আসলাম, নিচে দিয়ে দিলাম। থামেন, আমি একজনকে বলতেছি, নাম ধরে বলবো। আচ্ছা দিতি ঘোষ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া এই বিষয়টা একটু আরেকবার বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি, এখানে আপনারা ইচ্ছামতো কালার এখানে অ্যাড করতে পারবেন, এখানে যে প্রয়োজন উপরের কালারটা, আমি যদি রেড কালার রাখি রেড কালার, যা ইচ্ছা কালার আপনি রাখতে পারবেন, বা পিঙ্ক কালার রাখতে চাচ্ছি পিঙ্ক কালার রাখতে পারি। ঠিক নিচেরটা তো একইভাবে, আপনি যে আমি যদি ইয়েলো কালার রাখতে চাই ইয়েলো কালার নিয়ে ওকে করলাম। ঠিক উপরের কালারটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে অল্টার বাটন চেপে ব্যাক স্পেস চাপবো বা ডিলেট বাটন, তাহলে এই উপরের কালারটা আমার পেজের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি দিতে চাই তাহলে কন্ট্রোল চেপে ডিলেট বাটন কিংবা ব্যাক স্পেস চাপবো, তাহলে পিছনের কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, এতটুকুই। আচ্ছা ঠিক আছে, আমি এখন, আচ্ছা আপনাকে তো বললাম, তাহলে আমি আরেকজনের নাম ধরে বলি, আরেকজন মিউট করে নেন। আচ্ছা মাসুম ইনফো, ভাই শুনতে পাচ্ছেন আমাকে? রিয়েল নাম দিয়ে সবসময় রিয়েল নাম দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা আপনি কি ফটোশপে নতুন না আগে থেকে জানেন? মোটামুটি জানি আর কি স্যার। আচ্ছা আপনার নাম দেখে এরকম মনে হচ্ছিল তো ওই জন্য, তাহলে মোটামুটি যেহেতু জানেন আপনাকে প্রশ্নটা আমি নাই করি। আচ্ছা শারিফ হোসেন ভাই, আপনি কি ফটোশপে নতুন না মোটামুটি জানেন? মোটামুটি টুলগুলো কিছুটা জানা আছে, প্রায় তো সবাই মোটামুটি টুল জানে। আচ্ছা আমি একেবারে কিন্তু বেসিক থেকে শুরু করতেছি, কোনো জিনিসই বাদ দিচ্ছি না, কেননা যারা একেবারে নতুন তারা যেন বুঝতে পারে। আচ্ছা আহসান ভাই, তাহলে আপনি বলেন, আমার মনে হচ্ছে আপনি ফটোশপে নতুন, আমি এখানে ইয়েলো কালারটা আমার পেজে দিতে যাচ্ছি, আমি কিভাবে দিব? ট্রাই করেন, শরণ আছে কি ভাই? কন্ট্রোল ব্যাক স্পেস ভাই, কন্ট্রোল ব্যাক স্পেস, ওকে। তাহলে আমরা জি ভাই কন্ট্রোল ব্যাক স্পেস, হ্যাঁ কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে কিন্তু আমরা এক ধরনের কালার অ্যাপ্লাই করে শিখে ফেলছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, কন্ট্রোল ব্যাক স্পেস, ওকে থ্যাংক ইউ সো মাচ, কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে আমরা আজকে কিন্তু কালার অ্যাপ্লাই করা শিখে ফেলছি। এবার আসি যে হচ্ছে, এখন ধরে নিলাম আমার এই পুরো পেজটা আমি হোয়াইট, দেখেন এখানে যদি কালারগুলো চেঞ্জ করতে চান, এটা একটু দেখাই দিই, এই যে এখানে একটা তীর বাটন আছে, এই তীর বাটনে ক্লিক করলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেমন ইয়েলো কালারটা উপরে আছে, তীর বাটনে ক্লিক করেন ইয়েলো কালারটা নিচে চলে আসবে, কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এই তীর বাটনে ক্লিক করলে। আর যদি কিবোর্ড থেকে আপনি ডি প্রেস করেন, কিবোর্ড থেকে যদি ডি প্রেস করেন তাহলে কালার হয়ে যাবে সাদা এবং কালো, ডিতে হচ্ছে ডিফল্ট কালার, কিবোর্ড থেকে ডি প্রেস করলে সাদা এবং কালো কালার চলে আসবে। আমি এটাকে সাদা কালার করে নিচ্ছি, সাদা কালার করে নিলাম, কিন্তু আমি এখানে রেড কালার আছে,
আমি রেড কালারটা দিচ্ছি, অল্টার চেপে ব্যাক দিলে পুরো পেজটাই রেড কালার হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। কিন্তু আমি চাচ্ছি যে এখানের কোনো একটা অংশে শুধুমাত্র রেড কালার হবে, পুরো পেজে আমি রেড কালার চাচ্ছি না, আমার পুরো পেজে আমি রেড কালার চাচ্ছি না, শুধুমাত্র কিছু একটা অংশে আমার রেড কালার আসবে। ওকে, তাহলে এটা কিভাবে করব? এই যে এখানে একটা দেওয়া আছে সিলেকশন বেসিক, এটাই হচ্ছে ওইভাবে কালার অ্যাপ্লাই আমরা অলরেডি শিখে ফেলছি। সিলেকশন বেসিক, সিলেকশন সম্পর্কে কালকে ডিটেইলস দেখব, আজকে বেসিক অপশনটা দেখি। এখানে দেখেন এই সিলেকশনে একটা আছে রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। দেখেন একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে আপনার বর্গ বা যাই বলেন না কেন। তাহলে আমি এখান থেকে এই টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউস টুলটা এখানে দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করলে যে যে তীর তীর আছে এখানে রাইট বাটন ক্লিক করলে এই ভিতরের অপশনগুলো শো করাবে, যা যেটার ভিতরে তীর আছে রাইট বাটন ক্লিক করলে ভিতরের অপশনগুলো শো করাবে। তাহলে আমরা আসি শুরুটা প্রথমটা, বা এখানে আপনি ক্লিক করলেও অপশনগুলো শো করায়। দেখেন এখানে দেওয়া আছে রেক্ট্যাঙ্গুলার টুল, এটা থেকে এখান থেকে আমি এটা টানলাম, তাহলে এই অংশটুকু সিলেকশন হয়েছে। এবার যদি আমরা অল্টার চেপে ব্যাক স্পেস চাপি, তাহলে শুধুমাত্র ওই অংশটুকুতেই আমার কালার অ্যাপ্লাই হবে। ঠিক সিমিলার আমি এখান থেকে আর সিলেকশনটা ডিসিলেক্ট করবেন কীভাবে, যেটা সিলেকশন হয়ে গেছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে এই যে সিলেকশন হচ্ছে এটা ডিসিলেক্ট হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তাহলে আগের সিলেকশনটা চলে যাবে। আর যদি ভিতর থেকে করতে চান তাহলে কীভাবে করবেন, সিলেক্ট, সিলেক্ট থেকে ডিসিলেক্ট, এই যে দেখেন সিলেক্ট কন্ট্রোল ডি দুটাই দেখা দিচ্ছে। ঠিক এবার যদি আমি একটা বৃত্ত নিতে চাই, এই যে ইলেকট্রিক্যাল তুলে আসলাম, এখানে আমি একটা বৃত্ত নিলাম, আমি চাচ্ছি যে এখানে নিচের কালারটা অ্যাপ্লাই করব, এখানে আমি একটা ব্লু কালার রাখি, তাহলে আমাকে এখন কি করতে হবে বলেন? কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, তাহলে শুধুমাত্র এই অংশটুকুতে আমাদের কালার অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমি যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কালার অ্যাপ্লাই করতে চাই, যেই জায়গায় আমার কালার অ্যাপ্লাই প্রয়োজন ততটুকু আপনি সিলেকশন করবেন। আমি আবার পুরো পেজটা হোয়াইট করে নিচ্ছি। এখানে একটা বিষয় এখন একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এখান থেকে যখন রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি আমি, এটা ইচ্ছা মতো আপনি এই যে ছোট বড় হচ্ছে, ইচ্ছা মতো ছোট বড় যেমন ইচ্ছা করতে পারছেন। যদি আপনি এই অবস্থায় কিবোর্ড থেকে শিফট বাটন চাপেন তাহলে এটা আপনার পারফেক্টভাবে একটা স্কোয়ার হবে, আমি চাইলেও আপনি সরাইতে পারবেন না, ঠিক একটা পারফেক্টভাবে স্কোয়ার তৈরি হবে। এটা ডিসিলেক্ট করতেছি, ঠিক সিমিলার আমি যখন এখান থেকে বৃত্ত টুলটা নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এখন বৃত্ত দেখেন এক পাশে বাঁকা এক পাশে লম্বা কেমন হয়ে যাচ্ছে, পারফেক্ট একটা বৃত্ত তৈরি হচ্ছে না। এই অবস্থায় যদি আমি এখন শিফট বাটন চেপে যদি চাপি, দেখেন এটা একেবারে একটা পারফেক্ট বৃত্ত হবে, একেবারে একটা পারফেক্ট বৃত্ত। এবং এই অবস্থায় আপনি যদি স্পেস বাটন চাপেন তাহলে এটাকে আপনি এই যে ইচ্ছা মতো সরাইতে পারবেন, যে আমি এই পাশে এই কোণে বা এই কোণে ইচ্ছা মতো আমি এটাকে সরাইতে পারবো। তাহলে আবার আসি, আমরা যদি পারফেক্ট কোনো বৃত্ত তৈরি করতে চাই, বা যেমন পারফেক্ট বৃত্ত তৈরি হতে যাচ্ছে না, তাহলে আমাদের কি বাটন চাপতে হবে? শিফট বাটন চাপতে হবে, ওই তাহলে এটা দেখেন হ্যাঁ একেবারে পারফেক্ট একটা বৃত্ত হচ্ছে। আর যদি আমরা স্পেস বাটন চাপি তাহলে এটা আমরা সরাইতে পারবো। আর যদি শিফট এবং অল্টার বাটন একসাথে চাপেন তাহলে কি হবে, এটা একবার মিডিল বরাবর ছোট বড় হবে, বা এইভাবে টানেন মিডিল বরাবর ছোট বড় হচ্ছে, যেমন শিফট চাপছে একটা কোণ থেকে ছোট বড় হচ্ছে, শিফট এবং অল্টার যদি আমরা একসাথে চাপি তাহলে এটা একবার মিডিল থেকে ছোট বড় হবে। তাহলে এই বিষয়টা আরেকটু আমি রিভিউ করি, যেন অনেকের একটু বুঝতে অসুবিধা হতে পারে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন, কিন্তু পারফেক্ট যদি আপনি একটা বর্গ তৈরি করতে চান তাহলে শিফট চেপে ধরলে এটা একটা পারফেক্ট বর্গ তৈরি হবে, কিন্তু এটা ছোট বড় হচ্ছে একটা কর্নার থেকে, শুধুমাত্র একটা কর্নার থেকে। যদি অল্টার চাপি তাহলে এটা মিডিল বরাবর সরল, এই যে মিডিল থেকে ছোট বড় হবে। আর যদি আপনি স্পেস চাপেন তাহলে এটা ইচ্ছা মতো এভাবে সরাইতে পারবেন, ঠিক সিমিলার বৃত্তর ক্ষেত্রেও। তাহলে আমি এখান থেকে একটা বৃত্ততে কালার অ্যাপ্লাই করতেছি, এই যে এখানে একটা বৃত্ত নিলাম, এখানে এখন ব্ল্যাক কালার দিতে যাচ্ছি, অল্টার চেপে ব্যাক দিলাম, এখানে একটা ব্ল্যাক কালারের চলে আসছে। এই হচ্ছে সিলেকশনের বেসিক, আজকে এতটুকু। এখন আমি যদি আপনাদের বলি বাংলাদেশের পতাকা তৈরি করতে কে কে তৈরি করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, যারা যারা একেবারে নতুন ফটোশপে প্রথম নতুন আসছেন, যারা অলরেডি জানেন তারা একটু আবহত মিট থাকেন, যারা হচ্ছে নতুন তারা কে কে আজকে ফটোশপে নতুন আসছেন একেবারেই, তারা কি পারবেন বাংলাদেশের পতাকা তৈরি করতে? জি ভাই পারবো। ওকে
পারবো ভাই আচ্ছা ঠিক আছে আমি একবার বাংলাদেশের পতাকা তৈরি করতেছি তারপর আপনারা করবেন তাহলে বাংলাদেশের পতাকার রেশিও কত বাংলাদেশের পতাকার রেশিও সাধারণত কত হয় অনুপাত কত বাংলাদেশ 10 অনুপাত 6 10 অনুপাত 6 যেহেতু আমার মনিটরের জন্য করতে যাচ্ছি এই জন্য কত হবে 72 আর কালার মোড কি দিব আমার মনিটরের ওয়ালপেপার জন্য করতে যাচ্ছি RGB তারপরে কি করতে হবে এখানে ফ্ল্যাগ লিখে দিবেন ওকে দেখেন পেজ তো অনেক ছোট হয়ে আসছে এটা তো দেখতেই পাচ্ছি না দেখেন জুমের এখানে 100% জুম লিখে আছে বা হ্যাঁ ভাই বলেন জি বলেন আপনার মোবাইল টিভি কিংবা আপনার মোবাইলের বা কম্পিউটার ডিসপ্লেতে কেউ কি খুব কাছ থেকে জুম করে দেখছেন যে ছোট 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 ঘর ঘর দেখা যায় ফোনে বলেন বা টিভিতে বলেন মোবাইলে জি ভাই হ্যাঁ ভাই ফোনে দেখেছি কোনখান থেকে ওই যে গাড়ির শব্দ আসছে একটু প্লিজ মিউট করেন ফোনে বা যতগুলো ডিভাইসে সবখানেই দেখতে পাবেন যে ছোট ছোট করে এক একটা ঘর দেখা যায় এই এক একটা ঘরকেই বলা হচ্ছে পিক্সেল সহজভাবে আরো অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায় এই যে মনিটরে বা ডিসপ্লেতে এক একটাকে দেখতেছি আমরা পিক্সেল আর এই পিক্সেলের একটা অনুপাত থাকে যেমন আমার মনিটরের ওয়াইড বরাবর 1920টা পিক্সেল ধরা হচ্ছে 1920 আর উপর নিচে আছে 1020 এই জন্য হচ্ছে এই পিক্সেলের আপনার দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকেই বলা হচ্ছে রেজুলেশন পিক্সেলের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলটাই হচ্ছে আপনার পিক্সেল যেহেতু আমরা যদি এখানে অনলি 10টা পিক্সেল নেই তাহলে তো আমার পেজ ছোট হবেই অনলি 10টা পিক্সেল কেননা এক একটা ডটে হচ্ছে এক একটা পিক্সেল এই জন্য আমি এখানে ওয়াইড নিলাম 1000 আর এখানে নিচ্ছি 600 তাহলে কি আমার বাংলাদেশের পতাকার অনুপাতটা ঠিক থাকবে যদি 1000 এখানে 600 নেই অবশ্যই ঠিক থাকবে অনুপাতের দিক থেকে এখানে যদি হ্যাঁ অবশ্যই ঠিক থাকবে এবার আমি পেজটা নিচ্ছি এখানে পেজ নিলাম তাহলে বাংলাদেশের পতাকার অনুপাতে একটা পেজ চলে আসছে ঠিক সিমিলার আপনি যখন এর পরবর্তীতে যে ডিজাইন করতে যাচ্ছেন সেটার সাইজটা জানবেন এটা কিসের জন্য ব্যবহার হবে বা সেই হিসেবে আপনি এখানে সেটিংগুলো করে নেবেন 10:6 নিলাম এবার আমরা জানি যে গ্রিন কালার যে কোনো একখানে আপনি গ্রিন কালার নিয়ে নেন আমি ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি এখান থেকে অনুমান করে নিচ্ছি গ্রিন কালারেরও একটা নির্দিষ্ট আছে আমি অনুমান করে একটা গ্রিন কালার এখানে নিয়ে নিলাম নেয়ার পরে তাহলে নিচে যেহেতু কালারটা আছে তাহলে আমাকে কী করতে হবে কন্ট্রোল চেপে ব্যাকস্পেস এটা গ্রিন কালার হয়ে গেছে এবার আমি যদি উপরে রেড কালার রাখি এখান থেকে আমি অনুমান করে একটা রেড কালার নিয়ে নিলাম রেড কালার রাখলাম কিন্তু আমি যদি অল্টার চেপে ব্যাক দিই পুরো পেজটা হয়ে যাচ্ছে এই জন্য আমার এখান থেকে সিলেকশন থেকে ইলেকট্রিক্যাল মার্কিউটুল নিলাম কিন্তু বৃত্তটা বাঁকা হয়ে যাচ্ছে এই জন্য আমি শিপ চাপতেছি যেন একটা পারফেক্ট বৃত্ত হয় এরপর এটা আপনার আইডিয়া করে নিয়ে নেন আইডিয়া করে আপনার স্পেস ধরে যেখানে হয় সাধারণত পারফেক্ট মিডিলে হয় না একটু সাইডে হয় সেসবে আমি একটু সাইডে আবারও আইডিয়া করে নিলাম এটা সিলেকশন করলাম এবং অল্টার চেপে যেহেতু উপরে আমার রেড কালার আছে এই জন্য অল্টার চেপে ব্যাক স্পেস দিব তাহলে দেখেন আমার এটা বাংলাদেশের পতাকা একটা তৈরি করে ফেলছি আমরা তাহলে আপনাদের আগামীকালের হোমওয়ার্ক থাকতেছে একটা বাংলাদেশের পতাকা তৈরি করা এখন হোমওয়ার্কটা আমরা দিব কোথায় কিভাবে কাজটা জমা দিব এ বিষয়ে আসি আপনারা আমাকে স্ক্রিনশট এটা অফিস থেকে ফোন দেওয়া হয়েছে অফিসের ফোনগুলো ধরতেই হয় আপু আসসালামু আলাইকুম হ্যালো জি আপু বলেন আমাকে কিভাবে জমা দিবেন ফাইল সেভ করব কিভাবে এ বিষয়ে আমি আজকে দেখাচ্ছি না আমরা ডিটেইলস সেভ করব কিভাবে এই বিষয়ে দেখব আপাতত আপনারা আমাকে স্ক্রিনশট নিয়ে দেখাবেন স্ক্রিনশটটা কিভাবে নিব যারা অনেকভাবে স্ক্রিনশট নেওয়া যায় আমি সবচেয়ে সিম্পল বা উইন্ডোজের সবার ক্ষেত্রে যেটা আছে সেটা দেখাচ্ছি যারা উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন এখান থেকে আপনারা স্নাইপিং টুল নামে একটা সার্চে লিখবেন এস
চাপলে চলে আসতেছে এই যে এস এন আই স্ট্যাম্পিং টুল নামে একটা অপশন আছে রেকর্ডিং কি হচ্ছে কই গেল ওকে রেকর্ডিং হচ্ছে তাহলে এখান থেকে বিষয়টা দেখেন আবার স্ক্রিনশট কিভাবে নিব এস স্নাইপিং টুল এই যে স্নাইপিং টুল এটা ওপেন করবেন তখন এটা তবে জুম করে নেবেন বাংলাদেশের পতাকাটা জুম করে নিলেন এখান থেকে স্নাইপিং টুলে আসলেন এটা ক্লিক করলেন ক্লিক করার পর এই যে এখানে নিউ বাটনে ক্লিক করবেন নিউ এ ক্লিক করে আপনার ফুল একটা পেজ নেবেন আমি পুরা পেজ দেখতে যাচ্ছি পুরা পেজের একটা বাংলাদেশের পতাকা নিয়ে এই যে এখান থেকে একটা সেভের আইকন আছে এখান থেকে সেভ এটা আপনি ডেস্কটপে দিয়ে দেন বা যেখানে ইচ্ছা সেভ করেন তাহলে দেখেন আমার বাংলাদেশের পতাকাটা একটা চলে আসে কোথায় এই যে এটা ঠিক এই যে পিকচারটা ঠিক এমন একটা পিকচার আপনারা ফেসবুক গ্রুপে আমি ফেসবুক গ্রুপে যাই অনেকের হয়তো অ্যাপ্রুভ করা হয়নি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন এবং ফেসবুক গ্রুপের কিছু শর্ত আছে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ফেসবুক গ্রুপের কিছু শর্ত দিই শর্তটা হচ্ছে কেমন একটু বলি চারজন মেম্বার রিকোয়েস্ট আসছে এটা আমি অ্যাপ্রুভ করে দিলাম ওকে হোমে ক্লিক করলাম এখানে আপনারা আপনার ওই যে স্ক্রিনশটটা নিলেন এই স্ক্রিনশটটা এখানে পোস্ট করবেন ডেস্কটপে আসি এই যে স্ক্রিনশটটা আপনি এটা এখানে পোস্ট করেন পোস্ট করা আমরা সবাই জানি এটা গেল এবার লাইক বা এগুলোর ক্ষেত্রে একটা অর্থ আছে এই অর্থটা সবাই শুনেন অনেকে চলে গেছে এখন মাত্র আমরা কতজন আছি অনলাইনে 44 এর মতো জন আছি তাহলে এখানে দেখেন একটা বলি এখানে অর্থটা এই বিষয়টা সবাই মনে রাখবেন এবং সামনে আমরা এভাবেই কাজ করব এখানে অনেকগুলো রিয়েক্ট আছে তাহলে রিয়েক্টের আমরা ব্যবহারটা কেন করবো না অবশ্যই করবো আমরা প্রত্যেকে প্রত্যেকের ফাইলে লাইক করব কমেন্ট করব প্রত্যেকে প্রত্যেকের ফাইলে কার ডিজাইনটা কেমন হলো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লাইক করব এবং কমেন্ট করব যে কার ডিজাইনটা কেমন হলো গ্রুপে আমরা অ্যাক্টিভ থাকব প্রথমত আমরা প্রত্যেকের ফাইলে আমরা চেষ্টা করব লাইক দেওয়ার চেষ্টা করব লাইক দেওয়ার যদি কারো ডিজাইনটা বা কারো ফাইলটা খুব ভালো লাগে হয়তো আসতে বাংলাদেশের পতাকা সবার একই হবে পরবর্তীতে যখন আমরা ইউনিক ডিজাইন তৈরি করব একেবারে যে ডিজাইন পৃথিবীর কেউ তৈরি করেনি আপনি প্রথম তৈরি করছেন তখন হবে সেটা যদি আপনাকে খুব ভালো লাগে খুবই ভালো লাগছে তাহলে আপনি দিবেন লাভ রিয়েক্ট তাহলে দিবেন লাভ রিয়েক্ট সবাই একে অপরের ক্ষেত্রে যদি মোটামুটি ভালো লাগছে তাহলে আমরা দিব ওয়াও রিয়েক্ট যদি মোটামুটি আর কি চলার মতো ভালো লাগছে তাহলে ওয়াও রিয়েক্ট আর যদি খুবই ভালো লাগে তাহলে লাভ রিয়েক্ট আর যদি ভালো না লাগে বা চলার মতো সেক্ষেত্রে আপনি অবশ্যই লাইক করবেন না ভালো না লাগলেও বাইরে দিক থেকে এটা লাইক করবেন তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপের নিয়ম ওকে এদিক থেকে আমরা তাহলে যিনি পোস্ট করতেছেন বা এদিকে যিনি তাহলে তিনি বুঝতে পারবেন যে আমার ফাইলটা আসলে কেমন হলো তাছাড়া এই ডিজাইনের ক্ষেত্রে আমরা একে অপরে কমেন্ট করব যে আপনার ডিজাইনটা এমন হয়েছে বা আমাকে এটা ভালো লাগছে বা এরকম এটা করলে হতো এটা ভালো হতো কয়েকদিন পর আপনারা অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন এদিক থেকে এটা এখন স্ক্রিনশট আমরা কে কে নিতে পারবো না স্ক্রিনশট কি আমরা সবাই নিতে পারবো বা আপনি যে কোনো টুল দিয়ে স্ক্রিনশট আরেকবার দেখেন এটা স্ক্রিনশট যারা উইন্ডোজ 7 ব্যবহার করতেছেন তাদের তো হয়তো এই সার্চের বাটনটা নাই আমি জানি অনেকে উইন্ডোজ 7 ব্যবহার করতেছেন তারা এখানে এই বাটনে ক্লিক করবেন দেখেন যে এখানে অ্যাক্সেসরিজ নামে একটা যে কোনো একটা ফোল্ডার পেয়ে যাবেন উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আমি আসি কোনটার ক্ষেত্রে এই উইন্ডোজ সিস্টেমে দেখি উইন্ডোজ সিস্টেমে নাই আচ্ছা এই যে উইন্ডোজ অ্যাক্সেসরিজ নামে একটা ফোল্ডার আছে এখান থেকেও পেয়ে যাবেন কেউ যদি সার্চে না পান বা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 থেকে এই যে এখানে সার্চে না আসলে এই যে স্নাইপিং টুল স্নাইপিং না স্নিপিং টুল আচ্ছা যাই হোক হলো একটা এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার এখানে একটা অপশন এই যে চলে আসতেছে এখান থেকে ক্লিক করবেন কোথায় নিউ নিউ থেকে এই যে এই কোন থেকে এই কোন পুরোটাই একটা ফুল স্ক্রিন স্ক্রিনশট নেবেন নেওয়ার পর এখান থেকে যে সেভ বাটনে ক্লিক করবেন তারপর যেখানে ইচ্ছা আপনি সেভ করেন এই যেখানে সেভ যেখানে ইচ্ছা করেন তারপর ওটা আপনি ফেসবুকে আপলোড করবেন আজকে এটাই আপনাদের হোমওয়ার্ক থাকতেছে এখন এতক্ষণ ধরে যতগুলা দেখালাম এখান থেকে যে কারো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন না ভাই কোনো প্রশ্ন নেই ওকে থ্যাংক ইউ সো মাচ যেহেতু কারো প্রশ্ন নাই আজকে আমি আপনাদেরকে আমিও প্রশ্ন করতেছি না কালকে আমি এই যে যতগুলো বিষয় দেখাইলাম আমি যে কারো নাম ধরে আমি প্রশ্ন করতে পারি কিংবা তাকে ল্যাপটপ বা পিসির স্ক্রিন শেয়ার করে তাকে আমি কাজগুলো করতে বলতে পারি ভাইয়া জি ভাইয়া বলেন
ক্লাসের বিষয় না গতকাল বলেছিলেন যে রেজিস্ট্রেশন নাম্বার বিষয় ওই বিষয়টা আমি একটু পরে আসছে ক্লাসের বিষয় আমরা শেষ করে নেই আচ্ছা তাহলে তাহলে আমাদের হোমওয়ার্কের বিষয়টা এটা বিষয়টা আমরা ক্লোজ করলাম আপাতত তাহলে আপনাদের আশা করি এটা হোমওয়ার্ক থাকতে আগামীকাল এখন রেজিস্ট্রেশনের বিষয়টা প্রত্যেকের মোটামুটি যারা সরাসরি রেজিস্ট্রেশন করে আসছেন গ্রুপ থেকে আর কয়েকজন বাইরে থেকে আসছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমার লাগবে আর যারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসছেন সরাসরি তাদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো আমার কাছে আছে সেক্ষেত্রে আপনার স্মরণ না থাকলেও চিন্তা নাই তবে যারা বাইরে থেকে আসছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট বি লাগবে কেননা আপনার রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে নেই এটা একটা আচ্ছা আমি ভিডিওটা আগে সেভ করতেছি ভিডিওর মধ্যে রাখতে হবে এমন কোনো কথা আছে কি আই থিঙ্ক আমার মনে নাই এখন শুধু আমরা এদিকে আলোচনা করব জি ভাই ভিডিওটা আমি